আচ্ছা, স্বাগতম, গুড মর্নিং। গতকাল আমার এই ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার জন্য ক্লাসটা হতে পারে নাই, তো সেই জন্য আমি একটু দুঃখিত আমার পক্ষ থেকে। জানি যে একটু অসুবিধা হয়েছে, আর আজকে শুক্রবার সকাল, সবার একটু ঘুমের টাইম, একটু আলসেমি করে ওঠার টাইম, এই সময় উঠেই লেখাপড়া। আর শুক্রবার দিন তো আবার লেখাপড়া করতে আমরা অভ্যস্ত না, তবে করোনা তো আমাদের অনেক অভ্যাসকেই বদলে দিয়েছে, তাই আমার মনে হয় যে এই অভ্যাসটা আমরা একটু বদলে ফেলি আর কি। যখন তখন ক্লাস, যখন তখন পড়াশোনা, আবার যখন তখন ঘুম, যখন তখন গল্প, তবে সেটা অনলাইনে গল্প আর কি, মুখোমুখি গল্প না, সেটাও আমরা নতুনই শিখেছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডক্টর কণা চৌধুরী, আমি একজন সহযোগী অধ্যাপক শিশু বিভাগ, বর্তমানে আমি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত আছি, ওখানেই আমার কাজ। তো আজকে আমি যেটা পড়াবো আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদেরকে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া সিন্ড্রোম। মূলত আমার উপর দায়িত্ব পড়েছে হিমাটোলজি পার্টটা কভার করার, তো আমি থ্যালাসেমিয়া দিয়ে শুরু করছি। তো আমার যেটা মনে হয় যে আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন কিন্তু আমাদের আশা থাকে যে আমরা বড় ডাক্তার হবো, তাই না? সবাই রুগী দেখে ডায়াগনোসিস করব, রুগী দেখে সব ট্রিটমেন্ট দিয়ে ফেলবো, এবং রুগীরা আমাদেরকে অনেক দোয়া করবেন, আমরা অনেক বিখ্যাত হব। ফার্স্ট ইয়ার ঢুকার পরে আমাদের উদ্দেশ্যটা একটু চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট ইয়ার ঢুকার পরে যখন অ্যানাটমি ফিজিওলজির চাপে পড়ি, আমার জন্য তো বিশেষ করে অ্যানাটমি খুব টাফ ছিল, তো তখন আমাদের টার্গেট হয় কি, আমাদের টার্গেট হয় তখন হচ্ছে বাবা পাস তো করি, তারপরে দেখা যাবে। আচ্ছা, এই করতে করতে আমরা ফিফথ ইয়ার উঠে যাই, ফিফথ ইয়ারও তো আরো একই রকম যে ফাইনাল প্রফ তো পাস করি, তারপর দেখা যাবে। কিন্তু যখন আমি ইন্টার্নশিপে ঢুকি, তখন কিন্তু আমাদের টার্গেট আবার চেঞ্জ হয়ে যায়। তখন হচ্ছে আমরা আমাদের টিচারদের মতো, আমাদের জিনিস যেসব স্যার আছেন, ম্যাডাম আছেন, তাদের মতো আমরা রোগ ডায়াগনোসিস করবো। তাই আজকে আমার যে লেকচারটা হবে, সেটা আমি মেইনলি ফিফথ ইয়ারদের কে মাথায় রেখে করেছি, তবে কিছু কিছু জিনিস এক্সট্রা আছে যেটা আমাদেরকে পরবর্তীতে আমাদের ইন্টার্ন লাইফে হেল্প করবে, এবং কিছুটা পার্ট ওয়ান পরীক্ষা হেল্প করবে। পার্ট টু পরীক্ষায় আরেকটু ডিটেলস এ লাগে, তো পার্ট টু পরীক্ষা যারা পরীক্ষা দেবেন, যদি কেউ এখানে থেকে থাকেন, তাদের হয়তো আরো কিছু পড়তে হবে, যেটা পরবর্তীতে কোয়েশ্চেন করলে সেটা আমি বলার ট্রাই করে দিই। আচ্ছা, তো কোনগুলো আমাদের পরীক্ষায় লাগবে আর কোনগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য জানতে হবে, সেটা আমি পরবর্তীতে বলে দেবো। আচ্ছা, তো শোনা যাচ্ছে তো না, মানে স্টুডেন্ট যারা আছেন তারা শুনতে পাচ্ছেন তো? একটু যদি কমেন্টে লেখেন তাহলে আমার জন্য সুবিধা হতো, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কি সবাই? যারা আছেন একটু যদি বলেন যে যে কেউ যে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম সালাম, নাসিরকে দেখা যাচ্ছে, ওয়ালাইকুম সালাম। তাহলে আমি শুরু করি, কেমন? আচ্ছা, থ্যালাসেমিয়া সিন্ড্রোম আজকে আমাদের পড়া। তো থ্যালাসেমিয়া সিন্ড্রোমটা আমাদের পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের জীবনের সাথে মোটামুটি ওতপ্রোত ভাবে জড়িত, এবং পরীক্ষার সময় এটা শর্ট কেসে দেওয়া হয়, হেপাটোস্পোরা মেগালি হিসেবে আসে, অনেক সময় জেনারেল এক্সামিনেশনে ফেস দেখে এটার ডায়াগনোসিস করার জন্য আসে, এবং এটা আমাদের কোয়েশ্চেন হিসেবে রিটেনে খুব পছন্দের, আমাদের অস্পিতে খুব পছন্দের, অনেক সময় এক্সরে দেওয়া হয়, কোন কোন সিনিয়র স্যার থ্যালাসেমিয়া এক্সরে দেন, এবং ভাইভাতেও কোনো না কোনোভাবে, কোনোভাবে যদি এটা রিটেন বা শর্ট কেসে দেওয়া না হয়, ভাইভাতে আমরা কোনো না কোনোভাবে থ্যালাসেমিয়ার দিকে চলে যাই। সুতরাং থ্যালাসেমিয়া জানা ছাড়া কেউ কিন্তু ফাইনাল প্রফ পাস করবে না, কেমন? শুধু পিডিয়াট্রিক্স এটা লাগবে, এবং যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন এরকম কেউ যদি থাকে, তাদের জন্য তো লং কেসও থ্যালাসেমিয়া থাকে, এটা আমাদেরও খুব পছন্দের। এই কারণে আমরা থ্যালাসেমিয়াটাকে এক্সামিনেশনের পার্ট হিসেবে খুব পছন্দ করি। এখন আমরা যখন পড়ালেখা করব, আমরা কিন্তু একটু টেকনিক্যালি মানে পড়ালেখা করব, এটা আমি সব স্টুডেন্টদের সবসময় বলি যে যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে কোন সিস্টেমে কোন ডিজিজটা মোস্ট কমন, অ্যাডাল্টের ক্ষেত্রে হোক বা বাচ্চাদের ক্ষেত্রে হোক, গাইনিতে হোক বা সার্জারিতে হোক, আমাদের কিন্তু চেষ্টাটাই থাকে যে যে জিনিসটা মোস্ট কমন সেটা স্টুডেন্টদেরকে শেখানোর জন্য। কারণ আমরা চাই যে যখন আমরা পাশ করে যাব, তখন 100টা রুগীর ভিতর 90টা রুগী যে সমস্যা নিয়ে আসে, সেই সমস্যাটা যেন একজন MBBS ডক্টরই সমাধান করে দেয়, কেমন? বাকি যে 10% আছে একটু কমপ্লিকেটেড বা একটু রেয়ার ডিজিজ, সেই ডিজিজ গুলো আমাদের স্যাররা করবে, আর আমরা যখন FCPS বা MD করে ফেলবো তখন আমরাও স্যারদের মতো করবো, ঠিক আছে? তো আমরা চাই যে অ্যাজ এন MBBS আপনারা সবাই 90% মানে রোগটা ডায়াগনোসিস করেন। এখন থ্যালাসেমিয়াটা কেন আমাদের জন্য এত কমন? কমন এই কারণে,
এই যে আমরা যদি দেখি যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার প্রিভ্যালেন্স ইন ইন্ডিয়া আর বাংলাদেশ 3-8%, এবং প্রতি বছর 7,000 বাচ্চা, 7,000 বাচ্চা এই অ্যাবনর্মাল বা থ্যালাসেমিয়ার হিমোগ্লোবিনে জন্মায়। এবং আমাদের দেশে অলরেডি যে ছোটখাটো স্টাডি হয়েছে, খুব বেশি স্টাডি হয়নি, যে ছোটখাটো স্টাডি হয়েছে দেখা গেছে, হিসাব করেছে আমাদের দেশে 17 কোটি লোকের মধ্যে 1 কোটি লোকেরই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থাকে। তাহলে সেটা কতখানি বড়! এই কারণে আমরা থ্যালাসেমিয়াটাকে পরীক্ষার সময় খুব পছন্দের সাবজেক্ট হিসেবে নেই। আচ্ছা, তো থ্যালাসেমিয়াটা পড়ার আগে আমরা একটু আসি যে আমরা হিমোগ্লোবিনটা একটু রিক্যাপিচুলেট করি ফিজিওলজি থেকে। আমরা জানি হিমোগ্লোবিনের মধ্যে হিম থাকে আর থাকে গ্লোবিন। হিমটা থাকে 4টা। আমরা যদি ছবিটা একটু দেখি, এই ছবিতে এই যে ছোট ছোট হলুদ হলুদ দেখা যাচ্ছে, হলুদ হলুদ, এই 4টা হচ্ছে হিম পোর্শন, কেমন? আর এই যে 4টা সাপের মতো ঘোরাফেরা করছে, এরা হচ্ছে গ্লোবিন। যে এখানে আমাদের নর্মাল যে হিমোগ্লোবিনটা থাকে আমাদের শরীরে অ্যাডাল্টদের, সেখানে কি থাকে? নর্মালি থাকে 2টা বিট। এই যে এটা একটা বিটা চেইন, যেটাকে আমরা নাম দিয়েছি বিটা 1, এটা আর একটা নাম দিয়েছি, এটার নাম হচ্ছে বিটা 2। আর এই এইটা হচ্ছে আলফা 1 অ্যান্ড এটা হচ্ছে আলফা 2। তাহলে 4টা চেইন খুব মিলেমিশে থাকে এবং একটা টেট্রামার ফরমেশন করে, এবং যখন টেট্রামার ফরমেশন করে তখন তারা সেলের ভিতরে খুব সুন্দর করে আরাম করে হাত পা ছড়ায় বসে এবং সেলের সাইজটাকে ঠিক রাখে। কখনো যদি এই আলফা বা বিটা চেইনের কোনো কমতি হয় তখনই তার জায়গা বেশি হয়ে যায়, কিন্তু তখন হয় কি, তাদের আবার সঙ্গীর সাথে ছাড়া ভালো লাগে না, আলফা বিটাকে ছাড়া ভালো পছন্দ করে না, বিটা আলফাকে ছাড়া থাকতে পছন্দ করে না, তখনই তারা অ্যাগ্রিগেট হয়ে যত রকম সমস্যা তৈরি করে। তাহলে আমরা এই জিনিসটা এখানে মনে রাখি যে একটা হিমোগ্লোবিনের মধ্যে হিম পোর্শন আর গ্লোবিন পোর্শন থাকে, 4টা হিম পোর্শন থাকে যার মধ্যে আয়রন থাকে, আর গ্লোবিনের মধ্যে 4টা আমাদের চেইন থাকে, 2টো আলফা এবং 2টো বিটা। আচ্ছা, এই যে আমাদের কম্পোজিশন হিমোগ্লোবিন দেখি, আমাদের লাইফে আমরা তো এমব্রায়ো থেকে আমাদের লাইফ শুরু হয়, তো এমব্রায়নিক লাইফে কিছু এক ধরনের হিমোগ্লোবিন থাকে, ফিটাল লাইফে থাকে, অ্যাডাল্ট লাইফে থাকে। এমব্রায়নিক হিমোগ্লোবিন আমাদের পরবর্তীতে আমাদের ডিজিজে কোনো প্রভাব পড়ে, প্রভাব ফেলে না, সে কারণে আমরা ইমরানিক হিমোগ্লোবিনে কোনো কথা বলবো না। আমাদের কথা হবে ফিটাল এবং অ্যাডাল্ট হিমোগ্লোবিন নিয়ে। যখন আমরা ফিটাল অবস্থায় থাকি তখন আমাদের শরীরে মেইনলি থাকে হিমোগ্লোবিন এফ, তাই না? হিমোগ্লোবিন এফ এ কিন্তু আবার বিটা চেইন থাকে না, সেখানে থাকে গামা চেইন। আর যখন আমরা অ্যাডাল্ট লাইফে প্রবেশ করি, অ্যাডাল্ট মানে আমাদের জন্মের পর, হিমোগ্লোবিন এ এবং হিমোগ্লোবিন A2 তৈরি শুরু হয়। হিমোগ্লোবিন এ তে থাকে হচ্ছে আলফা বিটা, আর হিমোগ্লোবিন A2 তে থাকে আলফা এন্ড বিটা। তো হিমোগ্লোবিন A2 খুব কম পরিমাণ, এ তেমন কিছু করে না, সে খুব কিছু থাকে না সিনেমাতে সাইড সাইড নায়ক, বা আমরা বলি না যে সাইড শিল্পী আর কি, সাইড আর্টিস্ট, ওই সাইড আর্টিস্টদের মতো, তা সে তেমন কিছু করে, সে চুপচাপ থাকে। মেইন যত সমস্যা সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ এবং হিমোগ্লোবিন এফ কে নিয়ে। আচ্ছা, এখন আমরা যদি একটু পিছনের দিকে চলে যাই এবং যদি আমরা একটু ইয়েট্রো প্রসেসটা চিন্তা করি, তাহলে আমাদের মনে মনে হয়তো মনে আছে অনেকেরই যে আমাদের সেটা কিতে শুরু হয়, প্লুরিপোটেনশিয়াল স্টেম সেল থেকে। প্রথমে প্লুরিপোটেনশিয়াল স্টেম সেল থাকে, তারপর মাল্টিপোটেন্ট হয়, দেন ইউনিপোটেন্ট হয়, তারপরে প্রোইলেট্রোব্লাস্ট, তারপরে আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট লেট নর্মোব্লাস্ট, একদম শেষে এসে রেটিকুলোসাইট। আচ্ছা, এখন যখন ইলেক্ট্রোপোলিসিসটা হয়, এই ইলেক্ট্রোপোলিসিসের প্রথম 7টা পার্ট, অর্থাৎ আমাদের যে লেট নর্মোব্লাস্ট যেটা আছে সেই পর্যন্ত কিন্তু বোন মেরোতে হবে। সেই লেট নর্মোব্লাস্টটাই কিন্তু বোন মেরো থেকে সার্কুলেশনে আসে, রেটিকুলোসাইট হয়, এবং সেই রেটিকুলোসাইট থেকে 1 থেকে 2 দিনের মধ্যে একটা ম্যাচিউর আরবিসি হয়, ঠিক আছে? সুতরাং আমাদের নর্মালি আমরা ব্লাডে কিছু রেটিকুলোসাইটও পাই। এখন এই যে হিমোগ্লোবিন এফ থেকে কখন হিমোগ্লোবিন এ প্রডিউস শুরু হয়, এটা আমরা মনে রাখি যে যখন আমাদের কনসেপশন হয়, কনসেপ্ট করার পরে যে এমব্রায়োটা তৈরি হয়, এই ফিটাসের 3 মাস পর্যন্ত ইয়ক স্যাক থেকে আরবিসি গুলো ফর্মেশন হয়। এরপরে লিভারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে বাবা আমি আর পারছি না, লিভার তুমি করো। আচ্ছা, লিভার দায়িত্ব নিয়ে কি করে, আপ টু 7 মান্থস লিভার নিয়ে থাকে। ওই ফিটাসের যে লিভারটা থাকে, ডেভেলপিং লিভার, সেই লিভার থেকে আরবিসি গুলো তৈরি হয়। লিভার কি করে, 7 মাসের পর সে বলে বাবা এখন আর পারবো না, আমার অনেক কাজ আছে, এবার স্কেলেটাল বোনস তুমি নিয়ে নাও। তো স্কেলেটাল বোনস থেকে তখন এই আরবিসি গুলো সৃষ্টি হয়। এরপর স্কেলেটাল বোনসই আমাদের এটা ইয়ে করতে থাকে, পরে একটা টাইমে এসে প্রথমে হচ্ছে অল স্কেলেটাল বোনস, সব লং বোনস থেকে শুরু করে ফ্ল্যাট বোনস সবাই এটা দায়িত্ব নেয়। পরে একটা সময় লং বোনস এর অন্যান্য কাজ আছে, তাকে তো বড় হইতে হবে, সে এখন বাচ্চা কাচ্চাকে লম্বা করবে। আস্তে আস্তে কি হয়, আফটার বার্থ কিছুদিন পর থেকে স্কেলেটাল বোনস এর ভিতরে শুধু ফ্ল্যাট বোনস গুলো, যেমন আমাদের স্কাল বোনস, তারপরে স্পাইন, ভার্টিব্রা, এই বোনস গুলো এই দায়িত্বটা নিয়ে নেয়, আর লং বোনস এই দায়িত্ব থেকে মুক্তি নিয়ে নেয়। সুতরাং এইটুকু আমরা একটু মনে রাখি, যাতে পরবর্তীতে যখন আমরা ক্লিনিক্যাল ফিচার আর পেরিফেরাল ভাস্কুলার ফাইন্ডিংস টা পড়বো, তখন এই জ্ঞানটা আমাদেরকে বুঝতে সহায়তা করবে। আচ্ছা, আমি একটু মাঝে মধ্যে একটু দ্রুত কথা বলে ফিরি, যদি কারো কোনো প্রবলেম হয় প্লিজ একটু মেসেজে জানিয়ে দিবেন যে একটু দ্রুত কথা হচ্ছে, বুঝতে অসুবিধা।
আচ্ছা, এখন আসি হোয়াট ইজ থ্যালাসেমিয়া সিনড্রোম। আমি একটু ডেফিনেশনটা পড়ছি। These are inherited disorder in globin synthesis where is a deficient production of either alpha or beta chain and the globin chains are structurally normal. Definition কেউ জিজ্ঞেস করবে না। যদি কোনো স্যার কখনো ডেফিনেশন জিজ্ঞেস করে বলে দিবেন যে স্যার ডেফিনেশন তো আমি বলতে পারবো না, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দিলে স্যাররা খুশি। স্যাররা শুধু দেখতে চান যে বেসিক প্যাথোলজিটা আপনারা বুঝেন কিনা, কেমন। আচ্ছা, তাহলে ইনহেরিটেড ডিসঅর্ডার মানে এটা বাই বার্থ, আমাদের ফ্যামিলি হিস্ট্রির সাথে সম্পর্ক থাকবে, এবং এখানে গ্লোবিন সিনথেসিস এর প্রবলেম যেখানে আলফা বা বিটা চেইন কম প্রডিউস হবে, মাঝে মাঝে অ্যাবসেন্টও থাকতে পারে, কিন্তু যেই কয়েকটা গ্লোবিন চেইন প্রডিউস হবে সেগুলো কিন্তু স্ট্রাকচারে নর্মাল। থ্যালাসেমিয়াতে হয় কি, নর্মাল গ্লোবিন চেইন স্ট্রাকচারে নর্মাল গ্লোবিন চেইন খুব কম প্রডিউস হয়, বিশেষ করে যারা ডিজিজ ম্যানিফেস্ট করে, তো সে কারণে সেখানে থ্যালাসেমিয়া সিনড্রোমটা দেখা দেয়। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে যেই কয়েকটা গ্লোবিন চেইন প্রডিউস হবে সেগুলো কিন্তু স্ট্রাকচারে নর্মাল, কিন্তু বেশিরভাগটাতেই বিটা চেইনটা বা আলফা চেইনটা কম প্রডিউস হবে। এখন যদি আলফা চেইন কম প্রডিউস হয় বা অ্যাবসেন্টই থাকে তাহলে সেটাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটাটা থাকে তাহলে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, আমাদের এই যে লেকচারটা হবে এটা মেইনলি আমাদের বিটা থ্যালাসেমিয়া নিয়ে কথা হবে, কারণ আলফা থ্যালাসেমিয়ার পেশেন্ট আমরা খুব কম পাই। আমাদের সাবকন্টিনেন্টে বিটা থ্যালাসেমিয়ায় বেশি। কেন বেশি সেটা আমি পরে এক্সপ্লেন করছি। তো সে কারণে আমরা আলফা থ্যালাসেমিয়া নিয়ে আজকে তেমন একটা কথা বলবো না, আমাদের মেইন লেকচারটা হবে বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, এখন একটু আগে আমরা বললাম যে এখানে গ্লোবিন চেইন ডেফিশিয়েন্ট প্রোডাকশন থাকে কিন্তু স্ট্রাকচারালি নর্মাল থাকে। তো যদি স্ট্রাকচারালি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হয় তার নাম কি হবে, তাকে আমরা বলি হিমোগ্লোবিনোপ্যাথিস। অনেক ধরনের হিমোগ্লোবিনোপ্যাথিস আছে, যে লিখেছি হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এস, সি এন ডি, পাঞ্জাব, অনেক আছে, অনেক অনেক, কিন্তু আমরা এগুলো নিয়ে মাথা ঘামাবো না। আমরা শুধু একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে হিমোগ্লোবিন ই। এই হিমোগ্লোবিন ইটাও আমাদের সাবকন্টিনেন্টের লোকদের মধ্যে প্রচুর থাকে, ক্যাডিয়ার স্টেটে। এই হিমোগ্লোবিন ই এরা আবার এমনিতে ভদ্র, আশা করি কেউ পালিয়ে যায় নাই, আছে কিছু লোকজন। তো ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে শুরু করছি। যারা স্টুডেন্ট আছেন তারা শুনতে পাচ্ছেন, একটু যদি কমেন্টে লেখেন শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমার বুঝতে সুবিধা হতো। আমি তাহলে আবার শুরু করছি। যারা আছেন কেউ একটু যদি মেসেজ পাঠান যে শুনতে পাচ্ছেন কিনা, তাহলে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন কেউ একটু যদি, স্টুডেন্টরা যদি কেউ একজন একটু মেসেজ পাঠিয়ে বলেন। শোনা যাচ্ছে? আচ্ছা, আমি শুরু করছি, কেমন। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে এই এই স্লাইডটা দেখে আসলে মাথা খারাপ করার দরকার নেই, স্লাইডে কোনো এক্সপ্লেনেশন কেউ চাইবে না, জাস্ট একটু বুঝার জন্য যে আমাদের ক্রোমোজোম যে 11টা থাকে এইটা, এবং এই যে ক্রোমোজোম 16টা থাকে, 16টা মেইনলি আমাদের আলফা গ্লোবিন যে প্রোটিনটা থাকে সেটা ক্রিয়েট করার জন্য দায়ী, এবং এইটা হচ্ছে, এবং এখানে যখন কোনো প্রবলেম হয় তখনই আমাদের সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা এখানে মনে রাখবো, এখানে যেমন ডাবল ক্রোমোজোম না, তার মানে একটা মায়ের থেকে পাচ্ছি আমরা, একটা বাবার থেকে পাচ্ছি, তাই না। সুতরাং যদি বাবা বা মা কারো জিনে কোনো প্রবলেম থাকে এবং সেটা যদি বাচ্চা পায় তাহলে কিন্তু তার তখন প্রবলেম হবে। ঠিক একইভাবে এখানেও এইটুকু শুধু আমরা মনে রাখি যে জেনেটিক প্রবলেমটা কিন্তু অনলি বাবা বা অনলি মা না, বাচ্চার প্রবলেম কিন্তু বাবার থেকেও আসতে পারে অথবা মায়ের থেকেও আসতে পারে, এই জানলেই হবে। আচ্ছা, সরি, আমি স্লাইড শোটা দিই নাই, স্লাইড শোতে যাচ্ছে। এখন আসি নর্মাল হিমোগ্লোবিন সম্পর্কে। আমরা একটু জানি যে নর্মাল হিমোগ্লোবিন যখন আমাদের শরীরে থাকে, হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ টু, হিমোগ্লোবিন এফ। হ্যাঁ, তো যখন আমরা বলছিলাম ওই প্রথম দিকে যে হিমোগ্লোবিন এফ টা ফিটার লাইফে থাকে, তারপরে হিমোগ্লোবিন এ আর হিমোগ্লোবিন এ টু চলে আসে, হিমোগ্লোবিন এফ ও কিন্তু স্লাইটলি পরিমাণে থাকতে পারে, এবং সেটা সাধারণত 2 বছরের মধ্যে লেস দেন 1% আসে এবং 1 বছরের মধ্যে লেস দেন 2%। তো কোনো কোনো স্যার বলেন যে আমরা আপ টু 2 নর্মাল ধরবো, কোনো কোনো স্যার বলেন আমরা আপ টু 1 নর্মাল ধরবো। পরীক্ষার সময় যদি আমরা আপ টু 2 বলি, যে 2 এর নিচে থাকলে নর্মাল তাহলেই চলবে, কেমন। অনেক সময় তেমন কিছু জিজ্ঞেস করে, থ্যালাসেমিয়ার কম্পোজিশন জিজ্ঞেস করবে না, কিন্তু নর্মাল হিমোগ্লোবিনে কি কি থাকে, কত ধরনের হিমোগ্লোবিন থাকে অ্যাডাল্ট লাইফে, সেটা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে। আচ্ছা, এখন আসছি হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এফ এ
একটু আমরা জানবো এটা সম্পর্কে আলাদা করে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে নর্মালি ইন ফিটাস যখন একটা নিউবর্ন হবে তখনও কিন্তু তার মোর দেন 75% হিমোগ্লোবিন এফ থাকে, এবং মোটামুটি 6 মাস পর্যন্ত হিমোগ্লোবিন এফ ভালো পরিমাণেই থাকে। 6 মাসের পর থেকে মোটামুটি হিমোগ্লোবিন এটা চলে আসে এবং হিমোগ্লোবিন এফটা রিপ্লেস হয়ে যায়। এবং আমরা মনে রাখবো যে 1 বছর পর্যন্ত হিমোগ্লোবিন এফটা আপ টু 2% পর্যন্ত নর্মাল, ঠিক আছে, মানে 2% অ্যারাউন্ড নর্মাল। সুতরাং ওইটুকু আমাদের মনে রাখতে হবে যে 1 বছর ওই টাইম লিমিট আমরা একটু মনে রাখি, যখন আমরা আবার ইনভেস্টিগেশনে আসবো তখন এই লাইনটা আবার আমাদের লাগবে। আচ্ছা, এখন যেটা আমি একদম নিচের যে সেন্টেন্সটা আছে এটাকে আমি সবার মনোযোগ আকর্ষণ করি, যেমন ইনক্রিজেস, ইট ইনক্রিজেস আপ টু 10% ডিউরিং নর্মাল প্রেগনেন্সি। তার মানে কি, নর্মাল একটা প্রেগনেন্ট মহিলাকে যখন আমরা অ্যানিমিক দেখবো তখন যদি আমরা তার টেস্ট করি তখন কিন্তু তার যে টেস্টটা করা হয় সেটাকে আমরা বলি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। সেই টেস্টটা করলে কিন্তু সেখানে আবার হিমোগ্লোবিন এফ আমরা ওই যে বলেছিলাম নর্মালি 1 to 2%, 2%-এর বেশি কখনই থাকবে না, তখন কিন্তু সেটা 10%-এ চলে যেতে পারে, উইচ ইজ ফিজিওলজিক্যাল। ওইটা দেখেই কিন্তু আমরা লাভ দিয়ে বলবো না এই এই মহিলা তো থ্যালাসেমিয়া ট্রেড বা থ্যালাসেমিয়া ক্যারিয়ার। তখন আমাদের যেটা করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে এখানে প্রেগনেন্সি আপ টু 10% নর্মালি থাকতে পারে, কিন্তু এই মহিলাকে কিন্তু আমরা ছেড়ে দিব না। আফটার প্রেগনেন্সি যখন উনি স্টেবল হবেন তখন আমরা তার একটা সময় আবার একটা রিপিট হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে কনফার্ম হব যেটা কি ফিজিওলজিক্যাল ইনক্রিজ ছিল নাকি এটা প্যাথোলজিক্যাল ইনক্রিজ। কেমন? আচ্ছা, তাহলে এইটুকু আমরা মনে রাখি, এরপর পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এবার আসি ক্লাসিফিকেশন অফ বিটা থ্যালাসেমিয়া। আমরা যখন পড়েছি তখন বিটা থ্যালাসেমিয়ার ক্লাসিফিকেশন ছিল থ্যালাসেমিয়া মেজর, ইন্টারমিডিয়েট, মাইনর। এখনো স্যাররা এটাই পছন্দ করেন, কিন্তু ফর ক্লিনিক্যাল শেয়ারিং, হ্যাঁ, ফর ক্লিনিক্যাল শেয়ারিং আমরা ক্লিনিক্যাল পারপাসে এখন যেটা বলা হয় সেটা হচ্ছে ট্রান্সফিউশন রিকোয়ারমেন্টস উপরে ভাগ করা হয়। সেটা কি, একটা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আমরা টিডিটি বলি, আর একটা হচ্ছে নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, এনটিডিটি। এখন পরীক্ষা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে বিটা থ্যালাসেমিয়া ক্লাসিফাই করো তখন আমরা কিভাবে বলবো, আমরা যারা বুদ্ধিমান তা আমরা কি করব, আমরা সিনিয়র স্যার, মডার্ন স্যার সবাইকে খুশি রাখবো। তাহলে সেটা ট্র্যাডিশনাল, তার মানে মেজর, ইন্টারমিডিয়েট, মাইনর, আমরা বলবো যে স্যার অন বেসিস অফ ক্লিনিক্যাল সিভিয়ারিটি মেজর, ইন্টারমিডিয়েট, মাইনর। মেজর মানে কি, খুব ঝামেলা, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি, মাইনর মানে তেমন ঝামেলা করছে না। আর ট্রান্সমিশন রিকোয়ারমেন্টস অনুযায়ী ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট অ্যান্ড নন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট, তাতে কি হবে, মডার্ন স্যাররাও খুশি হবে আবার যারা একটু সিনিয়র স্যার তারাও খুশি হবে, যে দুটোই মনে রাখবে, দুটোই দরকার। কারণ যদি আমি মেজর, ইন্টারমিডিয়েট, মাইনর মনে না রাখি তাহলে ক্লিনিক্যাল পিকচারটা ঠিক মতো বুঝবো না, আর যখন আমি ট্রিটমেন্ট দিব তখন কিন্তু টিডিটি, এনটিডিটি এই দুটো আমাদের মনে রাখতে হবে। তো আজকের লেকচারে যে ক্লিনিক্যালে আমি যে ট্রিটমেন্টটা পড়াবো সেটা কিন্তু মেইনলি টিডিটি মানে ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়াকে নিয়ে আমাদের কথা হবে। এনটিডিটি নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই, কারণ এরা অত বেশি ঝামেলা করে না। আচ্ছা, এখন আসছি টিডিটি পেশেন্ট কারা, যাদের রেগুলার ট্রান্সমিশন লাগবে ফর সার্ভাইভাল অ্যান্ড ইট উইল বি স্টার্টেড বিফোর এজ অফ 2 ইয়ার্স, যাদের 2 বছর আগেই ব্লাড ট্রান্সমিশন লাগে ফর সার্ভাইভাল তারাই ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট, এবং তারাই তাদেরই ঝামেলা হয়, এবং যাদের 2 বছরের মধ্যে সাধারণত হয় না তাদের তেমন একটা লাগে না। তো এনটিডিটি পেশেন্ট কারা, দিজ মে নিড ট্রান্সমিশন থেরাপি অকেশনালি অর ফর লিমিটেড পিরিয়ডস অফ টাইম, স্পেশালি ডিউরিং পিরিয়ডস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সার্জারি অর প্রেগনেন্সি। টিডিটি এন্ড এনটিডিটি সম্পর্কে 5th ইয়ারে এটুকু জানলেই হবে, এর চেয়ে বেশি জানতে হবে না। আচ্ছা, এবার আসি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা যদি আমরা ঠিক মতো বুঝি না তাহলে ক্লিনিক্যাল ফিচার থেকে শুরু করে কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন সব একদম ঝরঝর হয়ে যাবে। তো প্যাথোজেনেসিসে কি হচ্ছে আমরা দেখতে দেখি, বিটা চেইন তো নাই, যেটা আমি বলেছিলাম যে আলফা বিটা একজন আরেকজনকে ধরে বসে থাকে এবং তারা খুব রিল্যাক্সলি বসে থাকে, যখনই একজন থাকে না তখন অন্যদের মন খারাপ হয় এবং তারা একটা জায়গায় যেয়ে চুপ করে বসে থাকে, ডিপ্রেসড হয়ে যায়। তো যখনই বিটা চেইন অ্যাবসেন্ট হলো তখন কি হচ্ছে, এখানে গ্লোবিন, আলফা গ্লোবিন চেইন গুলো অ্যাগ্রিগেট হয়, অ্যাগ্রিগেট হয়ে একটা জায়গায় অ্যাগ্রিগেশন হয়ে বসে থাকে, তো তখন একটা আরবিসি অ্যাবনর্মালি ক্রিয়েট হচ্ছে। এখন অ্যাবনর্মাল কোনো কিছু কিন্তু আমাদের বডি নিবে না, আমাদের বডি কি করবে, এটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে। সো প্রথমেই কি হয়, মোস্ট অফ দ্য অ্যাবনর্মাল আরবিসি যেগুলো থাকে সেগুলো ওই বোন ম্যারোতেই, বোন ম্যারোর ভিতরে যে ম্যাক্রোফেজ গুলো থাকে সেগুলো ওখানে এটাকে ডিস্ট্রয় করে ফেলে। সো দেয়ার উইল বি ইনএফেক্টিভ ইলেকট্রোপোলিসিস। তো ইলেকট্রোপোলিসিস কিন্তু ঠিক মতো হচ্ছে না, তো ইলেকট্রোপোলিসিস যদি ঠিক মতো না হয় তাহলে কি হবে, আমাদের আরবিসিও কম হবে আবার ওদিকে আমাদের হিমোগ্লোবিনও কম হবে, ইলেকট্রোপোলিসিস কম। কিন্তু আমরা মনে রাখছি এখানে কিন্তু গ্র্যানুলোপোলিসিস অথবা মেগাক্যারিওপোলিসিস অর্থাৎ WBC এবং প্লাটিলেট পাথরের কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে শুধু আরবিসির ক্ষেত্রে। আচ্ছা, এখন আর এদিকে অ্যাবনর্মাল আরবিসি তো সব মরে যাচ্ছে, কিন্তু সব কিন্তু মারতে পারে না, কারণ ম্যাক্রোফেজেরও তো একটা লিমিটেশন আছে। তো কিছু অ্যাবনর্মাল আরবিসি কি করে,
সার্কুলেশনে চলে আসে। এই অ্যাবনর্মাল আরবিসি যেগুলো আসছে এগুলো কিন্তু ছোটখাটো, ওই যে বলেছিলাম যে আমাদের যে আরবিসি গুলো থাকে তার অ্যাগ্রিগেট হয়ে যাচ্ছে আলফা গ্লোবিন, সো ছোটখাটো হবে, মাইক্রোসাইট হবে। এই কারণে আমরা যখন একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি তখন কিন্তু আমরা আরবিসি গুলোকে ছোট সাইজ দেখি, মাইক্রো সাইজ, কেমন মাইক্রোসাইটিক হয়। আর ওই যে হিমোগ্লোবিনটা যেহেতু তার কম, এ কারণে হচ্ছে হাইপোক্রোমিয়া। আচ্ছা এখন আসি, ওই যে আমাদের বোন মার্রোতে ইরিথ্রোপোয়েসিস হচ্ছে, আরবিসি গুলো সব মারা যাচ্ছে, আরবিসি গুলো মরে যাবে, যে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন সেই গ্লোবিন এবং হিম আলাদা হয়ে যাবে, হিম থেকে কি বের হবে, হিম থেকে বের হবে হচ্ছে আয়রন। এখন এই আয়রনটা তখন কি করবে, সিস্টেমিক আয়রন ওভারলোড করবে, কারণ আয়রন তো আমাদের দরকার ছিল না, আয়রন তো আমরা পাঠিয়েছিলাম আমাদের হিমোগ্লোবিন তৈরি করার জন্য, সেটা তৈরিও হলো না, যাও বা তৈরি হলো সেটা সব অ্যাবনর্মাল, সো আয়রন এসে আমাদের শরীরে প্রচুর জমা হচ্ছে। এদিকে আমরা আমাদের নর্মাল খাবার দাবার খাচ্ছি, নর্মাল খাবার দাবার খেয়ে কি হচ্ছে, সেই আয়রনও আমাদের শরীরে জমা হচ্ছে, অ্যান্ড ইট অ্যাগেইন কজেস সিস্টেমিক আয়রন ওভারলোড, সো আমাদের শরীরে আয়রন আরো জমা হচ্ছে। এখন এই এক্সেস আয়রন গুলো ভালো না, পৃথিবীতে কোনো কিছু এক্সেস ভালো না, তাই না? এক্সেস ভালো মানুষ ভালো না, এক্সেস খারাপ মানুষ ভালো না, ভালো মন্দে মিলিয়ে মানুষ। যেমন দেখবেন ক্লাসে একদম ভালো ছেলে যেগুলো চুপচাপ বসে থাকে সেগুলোকেও কিন্তু টিচারদের পছন্দ হয় না। টিচাররা কি চায়, প্রাণবন্ত, যে হ্যাঁ দুষ্টুমি একটু করো বাট লিমিটেড, ঠিক আছে, কিন্তু পড়াশোনাও তো ঠিক মতো করো। তো ঠিক সেরকম ভাবে আয়রন যখন এক্সেস হয়ে যায় তখন কি হয়, তখন একটা প্রবলেম হয়, মাল্টি অর্গান ফেইলিওর। এই আয়রন গুলো করে কি, তাদের কিছু পছন্দের পছন্দের অর্গান আছে, সেই অর্গান গুলোতে যে জমা হয়, যেমন ধরেন যে জমা হলো প্যানক্রিয়াস, হয়ে গেল ডায়াবেটিস, জমা হচ্ছে থাইরয়েডে, হয়ে যাবে হাইপোথাইরয়েডিজম, জমা হচ্ছে হার্ট মাসেলে, গিয়ে হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে, গোনাডো হাইপোগোনাডিজম হবে। এভাবে এই যে হাইপোগোনাডিজম হচ্ছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডিলেট হবে, এটা একটা কমপ্লিকেশন। যদি তার প্যানক্রিয়াসে জমা হয়ে ডায়াবেটিস হয় তাহলে ডায়াবেটিস, এটা একটা কমপ্লিকেশন। তারপরে আপনার হার্ট মাসেলে যে হার্ট ফেলিওর করে, মায়োপ্যাথি করে, হার্ট মাসেলে গিয়ে করে, এটা একটা কমপ্লিকেশন। লিভারে গিয়ে ক্রনিক লিভার ডিজিজ করতে পারে। এই যে আমাদের আয়রন গুলো জমা হচ্ছে বিভিন্ন অর্গানে এবং মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে, এই কন্ডিশনে একটা নাম আছে, এই কন্ডিশনের নামটা পেডিয়াট্রিক্সে আর খুব একটা ধরে না, মেডিসিনের সাথে খুবই পছন্দ, এই কন্ডিশনের নাম হচ্ছে হিমোসিডেরোসিস। কেমন, সুতরাং হিমোসিডেরোসিস যখন জিজ্ঞেস করবে আপনারা শুধু মনে করবেন থ্যালাসেমিয়া প্যাথোজেনেসিস, যে তার আয়রনের পছন্দের পছন্দের অর্গান যেগুলো সেগুলোকে ডিপোজিট করিয়ে দিয়ে সোজা কমপ্লিকেশন বলবেন। আমি অনেক যেটা স্টুডেন্টদেরকে সবসময় এনকারেজ করি যে স্যারদেরকে কমপ্লিকেশন মুখস্থ না বলে আমরা আমরা কিন্তু বুঝেও বলতে পারি। যেমন যখন স্যার জিজ্ঞেস করবে যে হিমোসিডেরোসিস হলে কি হয়, তখন বলতে হবে যে স্যার আয়রন যেসব অর্গানে জমা হয় সেসবের প্রবলেম হবে বলে, এবার অর্গান মনে করে করে আমরা কমপ্লিকেশন গুলো বলবো, ঠিক আছে, ওভাবে বললো কিন্তু স্যাররা খুশি হয়। আচ্ছা এদিকে তো মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেল, এখন এই যে আরবিসি গুলো যেগুলো অ্যাবনর্মাল আরবিসি সার্কুলেশন আসলো, এরা কি করলো, অ্যাবনর্মাল আরবিসি দিয়ে তো কোনো কাজ হবে না, সে তো ঠিক মতো অক্সিজেন ক্যারি করতে পারবে না, তো কি হচ্ছে সেখানে, অ্যানিমিয়া অ্যান্টিসো হাইপোক্সিয়া হচ্ছে। তো যখনই অ্যানিমিয়া অ্যান্টিসো হাইপোক্সিয়া হবে তখনই পেশেন্ট কি ফিল করবে, সে টায়ার্ড ফিল করবে, তার লেথার্জি হবে, এক্সারসাইজ ইনটলারেন্স হবে, অন্য বাচ্চা যেরকম খেলতে পারবে এই বাচ্চা সেরকম খেলতে পারবে না, সে বাচ্চা একটুতে সে হাঁপিয়ে যাবে, তো তখন অ্যানিমিয়া অ্যান্টিসো হাইপোক্সিয়া হচ্ছে। অ্যানিমিয়া অ্যান্টিসো হাইপোক্সিয়া হওয়ার কারণে কি হচ্ছে, আমরা তখন স্বাভাবিকভাবে ডক্টরের কাছে মানিয়ে যাচ্ছে এবং ডক্টর বলছে না পেশেন্ট তো খুবই অ্যানিমিক, এখন আমরা ব্লাড দিই, ব্লাড ট্রান্সফিউশন দিলাম, এই ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার জন্য কি হচ্ছে, এখানে যে আয়রন গুলো আছে সেই আয়রন গুলো ভাঙবে, সেখানে গিয়েও সিস্টেমিক আয়রন ওভারলোড হচ্ছে। তাহলে সিস্টেমিক আয়রন ওভারলোডের আমাদের সোর্স কি কি, একটা হচ্ছে অ্যাবনর্মাল ইরিথ্রোপোয়েসিস এর জন্য অ্যাবনর্মাল আরবিসি গুলো ভেঙে সেই হিম গুলো চলে আসলো, ডায়েটারি আয়রন থেকে আসছে এবং ব্লাড ট্রান্সফিউশন, আমরা যে ব্লাড গুলো দিচ্ছি সেই আরবিসি গুলো তো একসময় ভাঙবে 120 দিন পরে, সেই আরবিসি থেকেও সিস্টেমিক আয়রন ওভারলোড হচ্ছে। আচ্ছা এখন এই যে আমার অ্যাবনর্মাল আরবিসি অ্যানিমিয়া করলো, কিন্তু অ্যাবনর্মাল আরবিসি কি আমার বডি সহ্য করবে, এই অ্যাবনর্মাল আরবিসি আমার দরকার নেই, দিদি কি করবো, কাজের কাছ থেকে কিছু করতে পারছি না, তো সেরকম কি করবে, সে করবে কি, স্প্লিনের কাছে পাঠিয়ে দিবে যে স্প্লিন তুমি এটাকে ডিস্ট্রয় করে ফেলো, তো তখন এই স্প্লিন করবে কি, অ্যাবনর্মাল আরবিসি গুলোকে ডিস্ট্রয় করা শুরু করবে। কিন্তু স্প্লিনেরও তো একটা ক্ষমতা আছে, সে ডিস্ট্রয় করছে করছে করছে। এখন আমরা মনে করি কোনো একটা এলাকায় যদি হঠাৎ করে মাস্তান গুন্ডা বদমাশ বেড়ে যায় তখন সে কি হয়, থানায় পুলিশের সংখ্যা বাড়বে, পুলিশের সংখ্যা বাড়লে কি হবে, থানাকে সাইজে বড় করতে হবে, কারণ থানা যদি বড় না হয় পুলিশগুলো থাকবে কোথায়। ঠিক একইভাবে স্প্লিন এই অ্যাবনর্মাল সেলগুলোকে ডিস্ট্রয় করতে 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 একসময় বড় হয়ে হয়ে যাচ্ছে স্প্লেনোমেগালি। তাহলে যখন আমরা একটা থ্যালাসেমিয়ার বাচ্চাকে পরীক্ষা করবো আমরা যেরকম অ্যানিমিয়া পাবো ঠিক একইভাবে তার স্প্লিনটাও বড় পাবো। এখন এই স্প্লেনোমেগালি যখন বড় হলো, এখন ধরেন একটা থানার মধ্যে পুলিশ যখন বাড়বে, যখন পুলিশের ফুড ফরমাশ খাতা যে আরো লোকজন থাকে, তাদের ক্লিনার থেকে শুরু করে তাদের
বাবুর্চি থেকে শুরু করে তাদের হোস্টেলে যারা ইয়ে করে, যেখানে আরবি সরি পুলিশরা থাকে, সেই সংখ্যাও বাড়বে। তাহলে স্প্লিন যখন বড় হবে, স্প্লিন তো খুব অত্যন্ত মানে ইটস এ ভেরি মাচ ভাস্কুলার অর্গান, হ্যাঁ, প্রচুর ব্লাড ভেসেল ওখান দিয়ে যায়, যত রকম ওয়ার্ন আউট ডব্লিউবিসি প্লাটলেট পাই, একটু ডিফেক্ট পাইলে সেগুলোকে মেরে ফেলে। তো এখন মনে করেন যখন একটা জায়গায় অল্প স্বল্প গুন্ডা বদমাস থাকে, তখন পুলিশ দিয়ে তো গুন্ডা বদমাশকে খুঁজে খুঁজে বের করে। তো যখন খুব বড় একটা মিছিল হচ্ছে, খুব গন্ডগোল পেকে যাচ্ছে, তখন আমরা আপনার আমার মতো ভালো মানুষরা হয়তো ঘটনাক্রমে ওখান দিয়ে যাচ্ছি, তখন পুলিশ যখন বলে না ওই যে নির্বিচারে লাঠি চার্জ, যখন লাঠি চার্জ করবে তখন কেউ দেখবে যে আমি গুন্ডা না বদমাস, যাকে পাবে তাকে লাঠি চার্জ করবে। তো স্প্রিনের ক্ষেত্রেও ঠিক তেমন হয়, যখন খুব বড় স্প্রিন হয়ে যায় তখন প্রচুর সার্কুলেশন যাচ্ছে, সাথে সার্কুলেশনের মধ্যে যেমন অ্যাবনর্মাল আরবিসি গুলো যাচ্ছে, তেমন আমার অ্যাবনর্মাল অ্যান্ড নর্মাল ডব্লিউবিসি যাচ্ছে, প্লাটিলেট যাচ্ছে, তখন স্পিন করে কি বসে বসে এগুলোকে ডিস্ট্রয় করে। তো যখনই স্পিন হিউজ, এটা এটা ছোটখাটো স্প্লেনোমেগালি হবে না, হিউজ যখন স্প্লেনোমেগালি হবে, বিশাল বড় স্প্লিন যখন হবে, তখন সে বসে বসে আরবিসি কে ধ্বংস করবে, ডব্লিউবিসি কে ধ্বংস করবে, প্লাটিলেট কে ধ্বংস করবে। সুতরাং একটা একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট যখন খুব কমপ্লিকেটেড স্টেজে যাবে, খুব টার্মিনাল স্টেজে চলে যায়, এবং সে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট পাবে না, সে সময় কিন্তু আমরা ওই যে আমি বলেছিলাম এখানে ইরিথ্রোপয়েসিস নর্মাল, কিন্তু ডব্লিউবিসি প্লাটিলেট নর্মালি সৃষ্টি হচ্ছে। সো তখন ইনিশিয়াল স্টেজে আমরা কিন্তু ডব্লিউবিসি প্লাটিলেট যদি সিবিসি তে দেখি ইট উইল বি নর্মাল, কিন্তু যখন হিউজ স্প্লেনোমেগালি হয়ে যাবে, হয়ে যদি এই হিউজ স্প্লেনোমেগালির জন্য আমার ডব্লিউবিসি প্লাটিলেট কে ডিস্ট্রয় করে ফেললো, এটা আমরা বলি সিকোয়েস্ট্রেশন, ডিস্ট্রয় করে ফেললো, সেটার জন্য যখন আমি আমার ব্লাড ব্লাডের পরীক্ষায় ডব্লিউবিসি এবং প্লাটিলেট কম পাবো, তখন কিন্তু আমি পাবো প্যানসাইটোপেনিয়া। তো এই যে স্প্লেনোমেগালি এন্ড প্যানসাইটোপেনিয়া পাচ্ছি স্প্লেনোমেগালির জন্য, এটাকে আমরা বলি হাইপার স্প্লেনিজম। এই টার্মটা আমরা মনে রাখবো, হাইপার স্প্লেনিজম টিচারদের খুব পছন্দ, ঠিক আছে? তো টিচাররা এটা জিজ্ঞেস করবে। আচ্ছা, এখন আসি, এই যে অ্যানিমিয়া টিস্যু হাইপোক্সিয়া হলো, এই অ্যানিমিয়া টিস্যু হাইপোক্সিয়া হলে এখন বডি কি করবে? বডি কি শুধু প্যাডল করে বসে থাকবে? সে তো তখন বলবে যাই তাতে আমাকে আরবিসি দাও, আমি আরবিসি ছাড়া তো আমি আমার বডির নর্মাল ফাংশন, নর্মাল টিস্যু ফাংশন ক্যারি করতে পারছি না। তো তখন কি হচ্ছে, তখন হবে বোন ম্যারোকে সে বলে তুমি ইরিথ্রোপয়েসিস বাড়াও, ইনক্রিজ ইরিথ্রোপয়েসিস। এটা আমার ইরিথ্রোপয়েসিস তো নর্মাল ইরিথ্রোপয়েসিস হচ্ছে না, ইটস অ্যান অ্যাবনর্মাল ইরিথ্রোপয়েসিস। তো যার কারণে কি হচ্ছে, সেটা ইফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হয় না, তখন মানে অ্যানিমিয়া চলতেই থাকে এবং বডি টিস্যু হাইপোক্সিয়া বারবার বোন ম্যারোকে স্টিমুলাস দিতে থাকে, স্টিমুলাস দিতে থাকে। এই বোন ম্যারোকে স্টিমুলেশন দিতে 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 কি হচ্ছে, ম্যারোটা এক্সপ্যান্ড করবে, কারণ ম্যারোকে বারবার স্টিমুলেশন দিচ্ছে, সে অ্যাবনর্মাল আরবিসি দিচ্ছে। সো আবার টিস্যু হাইপোক্সিয়া হচ্ছে, আবার স্টিমুলাস আসছে, তখন স্কেলেটাল মাসেল এই ম্যারোটা এক্সপ্যানশন হবে এবং স্কেলেটাল মাসেল ডিফর্মিটি হবে, ফ্ল্যাট বোনস। এখন কথা হচ্ছে যে ম্যাডাম তাহলে লং বোনস কেন না, ওই যে আমি বলেছিলাম যে কিছু সময় পর্যন্ত লং বোনস থেকে ম্যারো থেকে আসে, বাট আলটিমেটলি এটা ফ্ল্যাট বোনস তৈরি করে, এই কারণে ফ্ল্যাট বোনস এর ডিফর্মিটিটা বেশি হয় পরবর্তীতে। যদিও লং বোনসেও তোমার কিছুটা বোন ম্যারো ইরিথ্রোপয়েসিসে পার্টিসিপেট করে, বাট মেইনলি হচ্ছে ফ্ল্যাট বোনস, এই জন্য স্কেলেটাল ডিফর্মিটি হয়। তখন হয় কি, আমাদের এই যে ফ্রন্টাল বোনসটা থাকে এটা বজিং হয়ে যায়, মানে সামনের দিকে চলে আসে, আমি ছবি দেখাবো, আবার প্যারাইটাল বজিং হয়, কেমন? আচ্ছা, তারপর আরো বেশি কিছু হয়, সেটা আমি যখন ছবি দেখাবো আমি কিছুটা এক্সপ্লেন করবো। আচ্ছা, এই অ্যানিমিয়ার জন্য আরেকটা কি হচ্ছে, এক্সট্রা মেডুলারি, যখন দেখছে বোন ম্যারো তো নর্মালি কম্পেনসেট করতে পারছে না, তখন লিভারকে বলে বাবা লিভার তুমি আবার তোমার পুরোনো দায়িত্বে ফিরে আসো, তখন লিভারকেও আবার ইরিথ্রোপয়েসিস এর দায়িত্ব দেওয়া হয়। আর লিভারও ইরিথ্রোপয়েসিস করছে, বাট সেম কথা অ্যাবনর্মাল ইরিথ্রোপয়েসিস হচ্ছে, এবং সেই কারণে হচ্ছে কি, হেপাটোমেগালি। তাহলে একটা থ্যালাসেমিয়ার পেশেন্টকে যখন আমরা পরীক্ষা করব, তখন আমরা তার অ্যানিমিয়া পাচ্ছি, তার স্কেলেটাল ডিফর্মিটি পাচ্ছি, এবং স্কেলেটাল ডিফর্মিটির জন্য তার ফেসটা চেঞ্জ হয়ে যায়, এবং তার সাথে কি পাচ্ছে, স্প্লেনোমেগালি এন্ড হেপাটোমেগালি। তবে স্প্লেনোমেগালিটা এখানে বেশি বড় হয়, হেপাটোমেগালিটা স্প্লিনে যাতে একটু কম থাকে, যেহেতু স্প্লিনটা আগে থেকে কাজ শুরু করে। আমি আশা করি আমরা প্যাথোজেনেসিসটা একটু বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী স্লাইড, যেটা আমাদের ফিচার, সেখানে চলে আসি। তাহলে এতক্ষণ ধরে তো আমরা মোটামুটি এক্সপ্লেন করেই ফেললাম। তো ক্লিনিক্যাল ফিচারে যদি দেখি, তাহলে মডারেট টু সিভিয়ার প্যালোরার অ্যানিমিয়া, মাইল্ড প্যালোর নিয়ে সাধারণত থ্যালাসেমিয়ার মেজর পেশেন্টরা আসে না, বা টিডিডি পেশেন্টরা আসে না, মডারেট টু সিভিয়ার প্যালোর, মাইল্ড জন্ডিস। আচ্ছা, মাইল্ড জন্ডিস কেন, এটা তখন আমি এক্সপ্লেন করিনি, ওই যে ইরিথ্রোপয়েসিস হচ্ছে এবং আমার হিমোগ্লোবিনটা ভাঙছে, সেখান থেকে বিলিরুবিন হবে। তো মোটামুটি যতগুলো বিলিরুবিন আছে লিভার তো সবই এটাকে মেটাবলাইজ করার চেষ্টা করবে, কিন্তু সব তো পারবে না, কারণ এত 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 বিলিরুবিন সে কিভাবে করবে, যেন কিছু না কিছু জন্ডিস থেকেই যায়, এই জন্য আমরা এই পেশেন্ট গুলাকে মাইল্ডলি ইকটেরিক পেয়ে থাকি। আচ্ছা, এরপর স্প্লেনোমেগালি আমরা বলেছি, হেপাটোমেগালি, স্টান্টেড গ্রোথ। স্টান্টেড গ্রোথ কেন, সারাক্ষণ যদি আমার বডি, একে তো টিস্যু হাইপোক্সিয়া, অক্সিজেন যাচ্ছে না, তোমার টিস্যু মেটাবলিজম হবে না, তোমার গ্রোথ হবে না,
প্লাস সারাক্ষণ তো আমরা আমাদের বডি অর্ধেক অর্গানকে আমরা কি করছি আরবিসি ফরমেশন করার জন্যই ব্যস্ত করে দিয়েছি। সুতরাং স্টান্টেড গ্রোথ এবং ওই যে হাইপোগোনাডিজম হাইপোপিটিউটারিজম হচ্ছে সেটার জন্য স্টান্টেড গ্রোথ হচ্ছে। টিপিক্যাল ফেসিয়াল চেঞ্জ যেটা বলছিলাম, ফ্রন্টাল বজিং, তারপরে প্যারাল বজিং হয় কারো কারো, প্রমিনেন্ট ম্যাগজিলা, এই যে আমাদের ম্যাগজিলা এন্ড জাইগোমাটা থাকে সেটা প্রমিনেন্ট হয়ে যায় স্কেলিটাল ডিফর্মিটির জন্য, ন্যাজাল ব্রিজের ডিপ্রেস হচ্ছে কারণ এটা ফুলে যায়, সো ন্যাজাল ব্রিজের ডিপ্রেস হয়ে যাচ্ছে, এবং এই আপার জটা সামনের দিকে চলে আসে বলে দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়, এটাকে আমরা বলি ম্যাল অকলুশন অফ টিথ। এটা স্যারদের খুব পছন্দ কিন্তু, যে একটা হিমোলাইটিক অ্যানিমিয়া বা একটা থ্যালাসেমিয়ার পেশেন্টের ফেসিয়াল চেঞ্জ কি কি হবে, এটা কিন্তু স্যারদের খুব পছন্দের কোয়েশ্চেন। আচ্ছা, এরপর পোরলি ডেভেলপড অর আন্ডার ডেভেলপড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, যেটা বলেছিলাম হাইপোগোনাডিজম হচ্ছে, অ্যান্ড দেয়ার উইল বি রিপিটেড ইনফেকশন ডিউ টু টিস্যু হাইপক্সিয়া। আচ্ছা, এটা একটা ছবি আমরা দেখি। আচ্ছা, যখন আমরা যদি আমরা গুগল সার্চ করি তাহলে থ্যালাসেমিয়ার ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি আসে। হ্যাঁ, তবে এখন আমি এই ছবিটা ইচ্ছে করে দেখাচ্ছি যে এখন আর অতখানি খারাপ অবস্থা আসে না। আমরা পিডিয়াট্রিশিয়ানরা বা আমরা ডক্টররা, পিডিয়াট্রিশিয়ান শুধু বলবো না, আমাদের এমবিবিএস ডক্টর অনেকখানি ভূমিকা রাখেন, যে তারা কিন্তু কিছু কিছু ট্রিটমেন্ট দেন যেন আর অত ভয়াবহ পরিস্থিতি আসে না। এই পেশেন্টটা আমাদের ওয়ার্ডে একটা সময় ভর্তি ছিল, এই পেশেন্টটাকে দেখে যদি দেখি যে আমরা যদি দেখি যে এই যে একটু ডিপ্রেস ন্যাজাল ব্রিজ, তাই না, ন্যাজাল ব্রিজটা একটু ডিপ্রেস মানে নিচের দিকে, এবং তার এখন সে হা করে আছে কারণ তার এই আপার জয়ের যে টিথ সেটা কিন্তু একটু সামনের দিকে, এই জন্য সে যখন কথা বলে সে নর্মালি এভাবেই থাকে কারণ তার আপার জটা সামনের দিকে চলে আসাতে দাঁতগুলো ফাঁকা ফাঁকা, তাই তার আপার লিপার এটাকে কাভার করতে পারে না। আচ্ছা, এই পেশেন্টটাকে যদি দেখি, এই পেশেন্টের ডিপ্রেস ন্যাজাল ব্রিজটা আরো বেশি প্রমিনেন্ট। আচ্ছা, এখন তোমরা তো বলতে পারো যে ম্যাডাম এর চোখে কাভার করলেন, এর চোখে কেন কাভার করলেন না, কারণ এটা আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম, তো সেখানে অসুবিধা নেই, তার বাবা আমার কাছে তোমার পারমিশন নেওয়া ছিল। আর এখানে যদি দেখি যে ডিপ্রেস ন্যাজাল ব্রিজ, এবং এখানেও দেখো, দেখেন আপনারা এই যে দাঁতগুলো সামনের দিকে চলে আসছে, নিচের পাটি দাঁতগুলো দেখা যাচ্ছে না, উপরের পাটি দাঁতগুলো দেখা যাচ্ছে, এবং এই পেশেন্টের যদি আমরা মাথার দিকে খেয়াল করি, এই এই বাচ্চাটারও কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে, অবশ্য ফ্রন্টাল ভিউ তো হয়তো অত ক্লিয়ার না, এর ফ্রন্টাল বজিং ছিল, এই বাচ্চাটার ফ্রন্টাল বজিং আছে, এবং এখানে মাথাটা একটু উঁচু উঁচু লাগছে, তাই না। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি, এই সাইডে একটু ভালো বোঝা যায়, এই যে, এই যে আমাদের আমাদের কপালটা কিরকম হয়, নর্মালি কপালটা এখান থেকে এইভাবে হয় সুন্দর, আর এই বাচ্চাটার কিন্তু সামনের দিকে, এটাকে আমরা বলছি ফ্রন্টাল বজিং। আচ্ছা, এই পেশেন্টটা কি, এই পেশেন্টটা হচ্ছে একটা একটু মানে টার্মিনাল স্টেজে এসেছিল আমাদের কাছে, যেটা হচ্ছে লিভার অ্যান্ড স্প্লিন। হ্যাঁ, এই যে হেপাটোস্প্লেনোমেগালি, হিউজ হেপাটোস্প্লেনোমেগালির জন্য তার মেকানিক্যাল ডিসকমফোর্ট হচ্ছে, যার জন্য সে বসে আছে, সে শুয়ে থাকতে পারছে না। আচ্ছা, এরপরে আসছি, এরপর আসছি বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এইটা আমাদের তেমন দরকার হবে না পরীক্ষার সময়, বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া আমরা শুধু আমাদের জানার জন্য একটু জানি। ইন্টারমিডিয়া বলতে বোঝায় বোঝায় যাচ্ছে যেটা মাঝামাঝি, কিন্তু এই গ্রুপটা মাঝামাঝিকে ঝামেলায় ফেলে কারণ এটা খুব হাইলি ডাইভার্স। হাইলি ডাইভার্স বলতে আমি কি বোঝাচ্ছি, যে কেউ কেউ আছে যাদের কোনো সিমটমই হবে না, আমরা যদি তার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি তখন কিন্তু দেখা যাবে যে তার পিকচারটা খুব একটা ভালো না, কিন্তু দেখো, কিন্তু তুমি যদি আমরা যদি হিস্ট্রি নিই সে বলবে যে না ম্যাডাম আমার তো কখন কোনো সমস্যা হয়নি, আমি কোনোদিন ব্লাডও নিইনি, তখন আমরা অনেক সময় মনে করি যে এই রিপোর্টই ভুল। না, আসলে রিপোর্ট ভুল না, কিছু কিছু পেশেন্টের থ্যালাসেমিয়া, যদি আপনারা ভবিষ্যতে হিমাটোলজিস্ট হন অথবা পিডিয়াট্রিক্স পড়েন, তখন অনেক ডিটেলসে কিছুটা পড়তে হবে, হিমাটোলজিস্টের বেশি পড়তে হয়, এটা ফেনোটাইপ এন্ড জেনোটাইপে অনেক সময় একটু পার্থক্য থাকার কারণে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এ হিমোগ্লোবিন এফ আমরা যে পরিমাণ দেখি তাদেরকে বাস্তবে অতখানি নর্মালি ক্লিনিক্যালি তাদেরকে সেটা নিয়ে প্রেজেন্ট করতে দেখি না। তো এই জন্য ইন্টারমিডিয়েটটা হচ্ছে মাঝামাঝি গ্রুপ, এবং আমি যদি এখানে স্লাইডটা দেখাই, এই যে এটা হচ্ছে মাইল্ড, যারা মাইল্ড ফর্মে থাকে তারা কমপ্লিটলি অ্যাসিমটোমেটিক, আর যারা সিভিয়ার ফর্মে থাকে তাদের কি হয়, তারা দু বছর বা দু বছরের পরে হয়তো তারা একটু তার অ্যানিমিয়া নিয়ে আসে, তাদের কিছু রিটার্ডেড গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থাকে, কিন্তু তাদের কোনো ফিচারই অতটা মানে হিউজ হেপাটোস্প্লেনোমেগালি বা সিভিয়ার প্যালোর যাদেরকে একদম সাথে ব্লাড দিতে এমনটা নিয়ে আসে না। তো যেটা আমি বলেছিলাম যে মেজর যারা পেশেন্ট থাকে তারা কিন্তু দু বছরের আগে আপনাদের কাছে চলে আসবে, 6 মাস 7 মাস 1-1.5 বছর অ্যারাউন্ডে চলে আসে, আর যারা সিভিয়ার ফর্মে কিন্তু ইন্টারমিডিয়েট তাদের কিন্তু 2 বছর পর্যন্ত তেমন কোনো ঝামেলা হয় না, তারা যারা আসে তারা 2 বছরের পরে, ইউজুয়ালি সিভিয়ার ফর্মটা 4-5 ইয়ার্স অ্যারাউন্ডে চলে আসে। আচ্ছা, এরপর আসি ট্রেড, এই ট্রেডকে আমরা বলি থ্যালাসেমিয়া মাইনর অর থ্যালাসেমিয়া ক্যারিয়ার। এটা আবার আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য জানতে হবে, এবং কিছুটা যারা ভাইভাতে ভালো করবে তাদেরও জানতে হবে। থ্যালাসেমিয়া ট্রিট বা মাইনর মানে কি, এই যে আমি বলেছিলাম না যে
আমাদের বাবার থেকে আমরা একটা জিন পাচ্ছি, মায়ের থেকে একটা জিন পাচ্ছি, সেই জিনের মধ্যে যদি শুধু মায়ের জিনে ডিফেক্ট থাকে, বাবার জিন ভালো থাকে, অথবা বাবার জিন ভালো আছে, মায়ের জিনে একটুখানি ডিফেক্ট আছে সামান্য, তারা কিন্তু ক্যারিয়ার বা মাইনর হিসেবে থাকে। তারা আমাদেরকে ক্লিনিক্যালি কোনো ঝামেলা করবে না, তাদের লাইফে তাদের কোনো সমস্যা হবে না, তাদের শুধু বিয়ে করার সময় একটু ঝামেলা হবে। কি ঝামেলা হবে এটা আমি পরে দেখাবো। এখন কথা হচ্ছে যে কেন একটা ডিফেক্ট হলে কোনো সমস্যা হচ্ছে না, কারণ এই যে জিনটা, এই যে জিনের ডিফেক্টটা, এরা হচ্ছে ভীতু টাইপের দুষ্টু। কিছু কিছু ক্লাসে দুষ্টু ছেলে বা দুষ্টু মেয়ে থাকে না, যে যারা মানে এমনিতে দুষ্টুমি করে না, কিন্তু দুষ্টু বন্ধু পেলে তখন তাদের দুষ্টুমিটা মাথা চাড়া দিয়ে ওঠে। তো এরা হচ্ছে তারা। তো ওরা যতক্ষণ নর্মাল থাকে ততক্ষণ একটা মানে একটা নর্মাল জিনিস থাকে, তখন তারা কোনো ডিজিজ ম্যানিফেস্ট করছে না। এবং নর্মাল যে বিটা জিনটা থাকে, সেই নর্মাল বিটা জিনটাই এনাফ স্টেবল গ্লোবিন প্রোডিউস করে। তো তাদের আর সেক্ষেত্রে ওই ইনএফেক্টিভ ইরাইথ্রোপোয়েসিস বা অ্যাব্রামিন ইরাইথ্রোপোয়েসিসটা সেরকম হয় না বলে তারা মোটামুটি নর্মালি লাইফ লিড করতে পারে। যদিও ওদের হিমোগ্লোবিন লেভেলটা একদম অ্যাডাল্টের মতো হয় না, কিছুটা কম থাকে, অ্যারাউন্ড 10-11, বা তাতে তাদের লাইফ সার্ভাইভালে কোনো সমস্যা হয় না। এবার আসছি ল্যাব ইনভেস্টিগেশনে। ল্যাব ইনভেস্টিগেশনে আমার মনে হয় এটা আপনারা পারবেন, কারণ এতক্ষণ তো ধরে আমি প্যাথোলজিস্টটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করলাম। হিমোগ্লোবিনটা উইল বি লো, যেটা অ্যাবনর্মাল, হিমোগ্লোবিন সব আরবিসি মরে যাচ্ছে, আরবিসি উইল বি লো, টোটাল কাউন্ট আর ডিফারেনশিয়াল কাউন্ট উইল বি নর্মাল। আচ্ছা, যারা ভালো পারবেন তাদেরকে স্যার অলসময় জিজ্ঞেস করবে যে সবসময় কি আমরা থ্যালাসেমিয়াতে নর্মাল পাই, তখন অ্যান্সার হবে ওই যে বলেছিলাম হাইপারস্পেনিজম, যে না স্যার যদি হাইপারস্পেনিজম থাকে তখন কিন্তু সেটা অ্যাবনর্মাল হয়ে যাবে, তখন আমরা টোটাল কাউন্ট অর্থাৎ ডব্লিউবিসি কাউন্টটা কম পাবো এবং প্ল্যাটিলেট কাউন্টটাও কম পাবো। এরপর আসি রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট কাউন্টটা এখানে মাইল্ডলি রেজড হবে, আমরা এটুকুই জানি, এর চেয়ে বেশি জানার দরকার নেই। কেন রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাচ্ছে, ওই যে আমি বলেছিলাম আমাদের যদি ইরাইথ্রোপোয়েসিসের স্টেপস গুলো মনে থাকে, যে আমাদের সেই যে প্লুরিপোটেনশিয়াল স্টেম সেল থেকে শুরু হয়ে লেট নর্মোব্লাস্ট, তারপর কিন্তু রেটিকুলোসাইটটা আমাদের সার্কুলেশনে থাকে, কেমন 7 stage পর্যন্ত বোন ম্যারাদ হয়। 7 থেকে 8 যখন কনভার্ট হচ্ছে, অর্থাৎ রেটিকুলোসাইট যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের ইয়েতে হবে, কি বলে, সার্কুলেশনে এসে রেটিকুলোসাইটটা চলে আসে। এই কারণে রেটিকুলোসাইট, যেহেতু আমার অ্যাবনর্মাল ইরাইথ্রোপোয়েসিস হচ্ছে, তো বারবার তো টিস্যু গিয়ে বলছে যে বাবা তুমি তাড়াতাড়ি ইরাইথ্রোপোয়েসিস করো, তো খুব দ্রুত ইরাইথ্রোপোয়েসিস হওয়ার কারণে রেটিকুলোসাইট কাউন্টটা অনেকগুলো করে চলে আসে। ঠিক আছে, এখানে এই কারণে আমরা রেটিকুলোসাইট কাউন্টটাও এখানে রেস্ট পাবো। আচ্ছা, এমসিভি এমসিএইচ এটা কি? মিন কর্পাসকুলার ভলিউম, তার মানে আরবিসি সাইজ বোঝাচ্ছে। ভলিউম যে বলেছিলাম, যেহেতু আমার বিটা চেইনটা নাই, আলফা একা, সো আমার সেল সাইজটা ছোট হয়ে আসবে, সো আমরা এমসিভিটা লো পাচ্ছি। এমসিএইচ মানে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন অ্যাবনর্মাল, হিমোগ্লোবিন কম তৈরি হচ্ছে, সো এটা আমরা লো পাবো। এবং রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড যেটা, সেটা আমরা রেস্ট পাবো। কতটুকু রেস্ট পাবো, কতটুকু হলে বেশি সিগনিফিকেন্স, এটা আসলে আমি বলবো ফিফথ ইয়ারদের অত জানা দরকার নেই। ইভেন এটা পোস্ট গ্রাজুয়েশন যারা এফসিপিএস জেনারেল পেডিয়াট্রিক্সে দিবেন, তাদের খুব একটা জিজ্ঞেস করে না, কিন্তু জানতে পারলে ভালো, কিন্তু তাদের কিছু জিজ্ঞেস করে না বলে এটা আমি ডিটেলসে যাচ্ছি না, তাহলে মাথাটা আবার গন্ডগোল হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, এবার আসি পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্মে কি হচ্ছে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, যেহেতু আমাদের হিমোগ্লোবিন কমস, হাইপোক্রোম দেখবো আমরা, আমরা পেইল পাবো। আচ্ছা, উইথ মার্ক অ্যানাইসন পলিকুলোসাইটোসিস, সাইজ শেপের কোনো ঠিক থাকবে না, টার্গেট সেল, নিউক্লিয়েটেড সেল, সিস্টোসাইটস অ্যান্ড ফ্র্যাগমেন্টেড সেল। টার্গেট সেল কি? টার্গেট সেল হচ্ছে এমন একটা সেল যেটা আমাদের বোন মেরো ইরাইথ্রোপোয়েসিস যখন ইনএফেক্টিভ হবে, তখন আমাদের ব্লাডে টার্গেট সেল পাওয়া যায়, ইটস এ সাইন অফ ইনএফেক্টিভ ইরাইথ্রোপোয়েসিস। এবং টার্গেট সেলটা আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, ওই বুলস আই যেটাকে বলে না, সেই বুলস আই এর মতো দেখা যায়। নিউক্লিয়েটেড আরবিসি হচ্ছে নর্মোব্লাস্ট, মানে ইম্যাচিওর আরবিসি, ওই যে ইরাইথ্রোপোয়েসিস বেশি বেশি হচ্ছে, তো ইরাইথ্রোপোয়েসিস তো বোন মেরো করে কি, বাবা যা আমার আরবিসি মোটামুটি তৈরি হচ্ছে সেগুলো চলে যায় বাবা সার্কুলেশনে, তো এই তখন হয় কি, ওই নিউক্লিয়েটেড আরবিসি গুলো চলে আসে। ম্যাচিওর আরবিসি কিন্তু অ্যানিউক্লিয়েটেড আরবিসি, এটা আমাদের মনে রাখতে হবে। আর ম্যাচিওর আরবিসিতে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, কারণ আরবিসি কখনো মাল্টিপ্লাই করতে পারে না। আমাদের অ্যাডাল্ট আরবিসি যেগুলো থাকে সেগুলোতে মাল্টিপ্লিকেশন হয় না, 120 দিন পর মরে যায়, আর বোন মেরো থেকে নতুন নতুন সার্কুলেশন আসে। তো নিউক্লিয়েটেড আরবিসি গুলো চলে আসে, কিন্তু নিউক্লিয়েটেড আরবিসি এসে তো কোনো অসুবিধা হবে না, আমি যে কাজটা লেকচার করতে পারবো, আমার 6 বছর বয়সী মেয়ে তো সেই লেকচার ক্লাস নিতে পারবে না, তাই না? শুধু তাকে দিয়ে আমাদের কোনো কাজ হয় না, আলটিমেটলি ইট হিমোলাইসিস হয়। এরপর হচ্ছে সিস্টোসাইট। সিস্টোসাইটস হচ্ছে অ্যাবনর্মাল আরবিসি বা ফ্র্যাগমেন্টেড সেল যেগুলোকে বলছি। আচ্ছা, আয়রন প্রোফাইলে আসি। আয়রন প্রোফাইলটা আমাদের ফর ডায়াগনোসিস অফ থ্যালাসেমিয়া লাগে না, কিন্তু আমরা তো অনেক সময় সবসময় কি আর থ্যালাসেমিয়া রুগী এসে একদম ক্লিয়ার কাট পিকচার নিয়ে আসে, আসে না। তো আমরা অনেক সময় আয়রন প্রোফাইল করি, কারণ ইলেকট্রোফোরেসিস এর সুবিধা সব জায়গায় থাকে না। তো আমরা যদি আয়রন প্রোফাইল করি, তাহলে আমরা কি পাবো, অনেক অনেক আয়রন বের হয়ে যাচ্ছে, সো সুতরাং আমাদের সিরাম ফেরিটিনটা বেড়ে যাচ্ছে,
সেরাম আয়রন লেভেলটা বেড়ে যাচ্ছে এবং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, টিআইবিসি অর্থ হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা কমে যাচ্ছে। এটা কেন কমে যাচ্ছে? যেই প্রোটিন গুলো আয়রনকে বাইন্ড করে রাখে, এত এত আয়রন তারা তো সবগুলোকে বাইন্ড করে বসে আছে, এবার আর আয়রন বাইন্ড করার মতো কোনো প্রোটিন আমরা খুঁজে পাচ্ছি না, সুতরাং এটা অবশ্যই আমরা টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা কম পাবো। আর ওই যে আমাদের মাইল্ডলি জন্ডিস ছিল, সে কারণে আমরা ইনক্রিজ সিরাম্বিলিরুবিন পাচ্ছি, যেটা হবে আনকনজুগেটেড। আচ্ছা, এখন আমরা এই এক্সরেটা একটু দেখি। হ্যাঁ, এক্সরেটাতে যদি দেখি, এটা একটা নর্মাল এক্সরে, নর্মাল এক্সরে এই যে আউটার অ্যান্ড ইনার বোন, এটাকে আমরা বলি ডায়প্লয়েড স্পেস, খুব সুন্দর ইউনিফর্মলি দেখা যাচ্ছে। যখন একটা পেশেন্ট সিভিয়ার থ্যালাসেমিয়া আসে আনট্রিটেড, মনে রাখবেন সিভিয়ার থ্যালাসেমিয়া আনট্রিটেড, যার তেমন কোনো ট্রিটমেন্টই হয়নি, তাদের ক্ষেত্রে হবে কি, তাদের ক্ষেত্রে আমরা যদি এক্সরে স্কার ল্যাটারাল ভিউ করি, তাহলে আমরা তাদের ক্ষেত্রে এটা পাবো। এখানে দেখি এই যে স্পেসটা পাচ্ছি, এই স্পেসটা কত ছোট, তাই না? অথচ যে এই স্পেসটার দিকে তাকে দেখো, স্পেসটা কত বড় হয়ে গেছে দেখো। এবং এখানে কাটা 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 বা খাড়া খাড়া চুল, ওই যে আজকালকার ছেলেরা যেরকম জেল দিয়ে যেটা বানিয়ে রাখে আর কি, স্পাইকি হেয়ার, সেই স্পাইকস এর মতো দেখা যাচ্ছে। এটাকে আমরা বলি হেয়ার অন এন্ড, হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স উইথ ইনক্রিজ ডাইপ্লয়েড স্পেস, এই স্পেসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই এক্সরে গুলো একটা সময় খুব কমন ছিল, আমরা যখন পরীক্ষা দিতাম, যখন আমি ছিলাম তখনও স্যার আমাদের দেখাতেন, কিন্তু এখন কিন্তু আমরা যেসব থ্যালাসেমিয়া পেশেন্ট পাচ্ছি, ফর্চুনেটলি আমরা এত সিভিয়ার ফর্মে পাই না, কিছু না কিছু ট্রিটমেন্ট তারা পেয়েই থাকে। তাই এই ধরনের এক্সরে আপনারা আসলে ডায়াগনোসিস এর জন্য এখন তেমন একটা, যদি প্র্যাকটিক্যালি বলি, পাবেন না, আনলেস আনটিল খুব রিমোট এরিয়াতে থাকছে, কোনো ট্রিটমেন্টই পায়নি তাদের ক্ষেত্রে। কেমন তো খুব রিমোট এরিয়াতে সিভিয়ার ফর্মে যদি কেউ আসে এবং আমার যদি ইলেকট্রোফোরেসিস এর সুবিধা না থাকে, তখন আপনারা যদি এক্সরে করেন তাহলে পাবেন। তবে আমাদের যারা টিচার আছেন তারা এখনো এক্সরে এই ফাইন্ডিংসটা খুব পছন্দ করেন, তাই এই এক্সরে ফাইন্ডিংসটা আমাদেরকে জানতে হবে। এবং আমার মনে হয় আমরা যদি দুটো কম্পেয়ার করে দেখি, তাহলে এক্সরে চেঞ্জটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপর আসছি হ্যান্ড, হ্যান্ডের এক্সরে। এটা হচ্ছে একটা নর্মাল হ্যান্ডের এক্সরে, তাই না? এই যে কার্পাল বোনস, মেটাকার্পাল বোনস হচ্ছে ফ্যালেঞ্জেস গুলো আছে। আচ্ছা, আর এই এক্সরেটা যদি দেখি, এটার সাথে পার্থক্যটা কি, এই যে এখানে এই যে আমাদের যে অংশগুলো আছে, এখানে কি দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে অনেকগুলো সুতা লেস বুনেছে। জেমস এর একটা গান আছে না আপনাদের মধ্যে মনে হয় খুব জনপ্রিয়, লেস ফিতা লেস, আমাদের সময়ও জনপ্রিয় ছিল মনে হয়, বাট আমি ওই গানটা এমন বুঝি না। তো লেস ফিতা লেস এর সেই লেস, লেস প্যাটার্ন বা মোজাইক প্যাটার্ন বলে, এটা হ্যান্ডের এক্সরে। এটাও কিন্তু যেসব পেশেন্ট থ্যালাসেমিয়া মেজর নিয়ে ভুগবে এবং তেমন কোন প্রপার ট্রিটমেন্ট পাবে না আনট্রিটেড, তাদের ক্ষেত্রে আমরা পাবো, নর্মাল ক্ষেত্রে এটা আমরা পাবোই না। আমি আমার লাইফে যতগুলো থ্যালাসেমিয়া পেশেন্ট পেয়েছি, তাদের কারো হাতের এক্সরে এরকম আসে না, তো আশা করি এটা আমাদেরকে দেখতেও হবে না। এটা এটা আমরা আশা করি যে আমরা সমস্ত থ্যালাসেমিয়া পেশেন্টকে ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবো, তো এটা আসবে না। তবে ওই যে বললাম পরীক্ষার জন্য একটু আমাদের মনে রাখতে হবে যে এখানে মোজাইক আর লেস প্যাটার্ন বলা হয়, মোজাইক প্যাটার্ন সারা বেশি পছন্দ করে, মোজাইক প্যাটার্ন পাওয়া যাবে বোনস গুলোতে। আচ্ছা, ইলেকট্রোফোরেসিস হচ্ছে কনফার্মেটরি টেস্ট। ইলেকট্রোফোরেসিস ক্ষেত্রে আগে বলে রাখি, ইলেকট্রোফোরেসিস সম্পর্কে আপনাদের তেমন কিছু ধরবে না পরীক্ষায়, মেইনলি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে হিমোগ্লোবিন, নর্মাল হিমোগ্লোবিন কম্পোজিশন কি, আর এখানে তুমি কি পাবে। এখানে আমাদের মেইন হচ্ছে হিমোগ্লোবিন এফ টা আমরা 15% এর বেশি পাবো, এবং হিমোগ্লোবিন এ জিরো টু ভ্যারিয়েবল, হিমোগ্লোবিন এ টু টা লেস দেন 8% থাকবে। আচ্ছা, তবে থ্যালাসেমিয়া মেজর নিয়ে যেসব পেশেন্ট আসে, তারা কিন্তু মেইনলি আসে আমাদের কাছে অলমোস্ট 70-80%, কখনো কখনো 90% হিমোগ্লোবিন এফ নিয়ে, এবং হিমোগ্লোবিন এটা তাদের অলমোস্ট থাকেই না। হুম, তো আমরা শুধু এইটুকু মনে রাখি যে হিমোগ্লোবিন এফ টা যদি 15-এর বেশি আমরা পাই, এবং তাহলে কিন্তু আমরা এটাকে থ্যালাসেমিয়া হিসেবে ধরবো, এবং এটা অলমোস্ট মেজরের দিকে চলে যায়, ইন্টারমিডিয়েট হতে পারে, বাট ইট উইল নেভার বি ট্রেড। ঠিক আছে, যদি 2-15 হয় তখন আমরা ট্রেড ধরি। তবে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর আমার জানা মতে এটা এমবিবিএস লেভেলে তো ধরবে না, ইভেন এফসিবিএস লেভেলে এত দূর যায় না যে কিভাবে আমরা ইন্টারপ্রেট করবো। আচ্ছা, এটা একটা টিপিক্যাল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর যেরকম রিপোর্ট আসে যে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন এটা কম, এ টুটা কম, কিন্তু হিমোগ্লোবিন এফ টা বেশি। একটা জিনিস মনে রাখবেন যেটা আমার খুব কনফিউজ হতো, যে হিমোগ্লোবিন এফ যদি থাকে সে তো কিছু টিস্যুতে অক্সিজেন দিতেই পারবে, তাহলে আমি কেন আরবিসি কম পাচ্ছি, হিমোগ্লোবিন এফ তো আমার আছে, কেন আমি হাইপোক্রোমি হিমোগ্লোবিন লো পাচ্ছি। টোটাল অ্যামাউন্ট কিন্তু বাড়বে না, টোটাল অ্যামাউন্ট, এটা তো টোটাল অ্যামাউন্টের পার্সেন্টেজ করা, সুতরাং টোটাল অ্যামাউন্টে কিন্তু হিমোগ্লোবিন এফ এবং হিমোগ্লোবিন এ দুটো কিন্তু কম থাকে। আচ্ছা, এরপর আসছি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর এই পিকচারটা যদি আমরা দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এ আছে, এফ টা 15-এর বেশি 37, ই চলে আসছে 50, এ টু, আগেটাতে ই ছিল না, হ্যাঁ এ টু টা আছে 6.5, হিমোগ্লোবিন এ আমার কম, হিমোগ্লোবিন এফ তো 15-এর বেশি, সো থ্যালাসেমিয়া তো অবশ্যই এটা,
এবং মেজর অরেঞ্জ মেজর আর কি, আর হিমোগ্লোবিন ইটা 50, তাহলে এটা আমার কি হবে, এটা ডায়াগনোসিস হবে হচ্ছে হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। ওই যে আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশে কিন্তু বিটা থ্যালাসেমিয়ার চাইতে মানে পিওর বিটা থ্যালাসেমিয়া যেটা, পিওর বিটা থ্যালাসেমিয়া মেজরের চাইতে হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়ার প্রিভ্যালেন্স বেশি। এটা কিন্তু স্যাররা মাঝে মাঝে একটু জিজ্ঞেস করতে চায় যারা একটু ভালো পারে, হ্যাঁ, যে কোন ধরনের থ্যালাসেমিয়া আমাদের দেশে বেশি পাওয়া যায়। আচ্ছা, ক্যারিয়ার ডিটেকশনটা আমাদের জন্য জরুরি, এবং ক্যারিয়ার ডিটেকশনটা আমরা মেইনলি সিবিসি দিয়ে কিছুটা আমাদের মানে মাঝে মধ্যে যে বললাম যে যখন দেখা যাচ্ছে যে 10-11 বেশি একটা বাচ্চার হিমোগ্লোবিন আমরা তুলতেই পারছি না, একটা বাচ্চার হিমোগ্লোবিন আমরা 14 বা তার বেশি সবসময় এক্সপেক্ট করি কিন্তু তারটা তোলাই যাচ্ছে না, তখন আমরা অনেক সময় ক্যারিয়ার ডিটেকশনের জন্য দেই এবং হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করে এটাকে কনফার্ম করতে হবে। আর যখন কোনো বাচ্চা আমাদের কাছে থ্যালাসেমিয়া নিয়ে আসে তখন তাদের ভাই বোনদেরকেও আমরা তখন ক্যারিয়ার ডিটেক্ট করার জন্য হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করতে দিই। আচ্ছা, এই লাইনটা আমি একটু বলছি, এটা একটা গাইডলাইনের লাইন ছিল যে পেশেন্টস উইথ অপটিমালি ট্রিটেড থ্যালাসেমিয়া ক্যান নাও এনজয় আ নিয়ার নর্মাল লাইফ অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড এক্সপিরিয়েন্স রেগুলার ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তার মানে কি, একটা থ্যালাসেমিয়ার পেশেন্টকে যদি আমরা ঠিক মতো ট্রিটমেন্ট দিই, আপনার আমার মধ্যে সে ঘোরাঘুরি করতে পারবে, তাহলে যদি তাকে ট্রিটমেন্ট দিয়ে আমরা তাকে নিয়ার নর্মাল লাইফ, নর্মাল না তার তো ব্লাড ট্রান্সফিউশন দিয়ে শুরু করে আদার প্রবলেম থাকবে, বাট প্রপার ট্রিটমেন্ট করে সে আপনার আমার মতো স্কুলে যাবে, কলেজে যাবে, ডাক্তার হবে, ইউনিভার্সিটিতে যাবে, বড় বড় চাকরি করবে, সায়েন্টিস্ট হবে, সবই করতে পারবে এবং তার নর্মাল রেগুলার ফিজিক্যাল ইমোশনাল ডেভেলপমেন্টও নর্মাল হবে, তাহলে আমাদের এই কারণেই এই থ্যালাসেমিয়া ট্রিটমেন্টটা প্রপারলি এবং টাইমলি করাটা খুব জরুরি। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্টে কি হবে, আমি আমি একটু হেডলাইন গুলো বলছি। একটা জেনারেল কেয়ার অ্যান্ড নিউট্রিশন, ব্লাড ট্রান্সফিউশন, আয়রন চিলেশন, কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করি হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, স্প্লেনেকটমি, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, ম্যানেজমেন্ট অফ ফার্টিলিটি অ্যান্ড প্রেগনেন্সি, কিউরেটিভ ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড জিন থেরাপি। আচ্ছা, এখন জেনারেল কেয়ার অ্যান্ড নিউট্রিশনের মধ্যে কি আছে, গ্রোথ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। ঠিক আছে, গ্রোথ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফের ভিতরে আমাদের এই জিনিসটা আমরা আসলে আগে কখন ইম্পর্টেন্স দিতাম না, ইভেন যখন আমরাও পাস করেছি তখন আমাদেরও এই কোয়ালিটি অফ লাইফ নিয়ে অত মাথা ব্যথা ছিল না, কিন্তু ওই যে আমি বললাম যে জিনিসটা নর্মাল লাইফ ট্রিট করতে পারবে সুতরাং তার কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেমন। আচ্ছা, তাহলে অবজারভেশন অ্যান্ড সাপোর্টিভ কেয়ার মানে কি, যে তাকে আমাদের তার খাবার দাবার, অ্যাপেটাইট বলতে আমি তার নিউট্রিশন কথা বলছি, নিউট্রিশন দিকে যেমন নজর দিতে হবে, তার অ্যাক্টিভিটি স্কুলে তাদেরকে আমরা পাঠাবো এবং তাদেরকে এমপ্লয়মেন্ট সোশ্যাল লাইফে এনকারেজ করবো। আচ্ছা, এবং ডায়েটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আয়রন রেস্ট্রিকশন মিথ, এ কথা কেন লিখেছি যে আমরা আবার আয়রন রেস্ট্রিক্ট করতে করতে এমন আয়রন রেস্ট্রিক্ট করি যে যে পেশেন্ট গুলো থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া তাদের ক্ষেত্রে অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া চলে আসে, এই কারণে আয়রন রেস্ট্রিকশন মিথ কথাটা ইউজ করেছি। আয়রন আমরা রেস্ট্রিক্ট করবো তার আয়রনের লেভেল অনুযায়ী, যেমন আমরা আগে যেমন সবাইকে বলে দিতাম যে বাবা তোমাদের আয়রন খাওয়া যাবে না, একদম আয়রন খাওয়া যাবে না, তা না, কিন্তু এখন আমরা তাদেরকে ফলো আপ করে করে আমরা ঠিক করবো যে সে আয়রন কন্টেইনিং ফুড খেতে পারবে কি পারবে না। তবে হ্যাঁ, তাদেরকে আমরা কখনোই আয়রন সাপ্লিমেন্টেশন দিব না, কারণ তাদের অতখানি আয়রন ডেফিসিয়েন্সি হয় না। তবে কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে যারা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া তাদের ক্ষেত্রে এমন পরিমাণে আয়রন রেস্ট্রিকশন করা হয়েছে যে তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে, এটা ইন্ডিয়াতে একটা স্টাডি হয়েছিল আমি যতটুকু জানি। আচ্ছা, এবং এই ডায়েটের মধ্যে আমরা কি দিব, ক্যালসিয়াম, কারণ ওই যে আমি বলেছিলাম যে তার বোনি ফ্র্যাকচার হচ্ছে, এত বেশি বোন ম্যারো এক্সপ্যান্ড হচ্ছে যে তার কর্টিক্যাল বোনসটা থিন হয়ে যায়, ইজি ফ্র্যাকচার হয়। ঠিক আছে, সো আমাদেরকে এই ক্যালসিয়াম দিয়ে তাদের বোনসটাকে ঠিক রাখতে হবে, ভিটামিন ডি সেম একই কারণে ভিটামিন ই দিব যাতে আয়রনটা একটা অক্সিজেন মানে ফ্রি রেডিকালের জন্য যে ইঞ্জুরিটা হয় সেটাকে ওভারকাম করার জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ভিটামিন ই দেওয়া হয় এবং ফলিক অ্যাসিড দিতে হবে যাতে করে তার অন্যান্য অ্যানিমিয়া গুলো না হয়। আচ্ছা, এরপর আমরা দিই ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন যখন আমরা বলবো স্যারদেরকে যে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব, স্যারদের পরের কোয়েশ্চেন হবে কি ব্লাড দিবা, কি ব্লাড মানে হচ্ছে স্যার বলতে যাচ্ছে ব্লাডের কোন কম্পোনেন্ট দিব। এখন কিন্তু আমরা আর হিমোরেজ ছাড়া অন্যান্য পেশেন্টদেরকে সরাসরি ব্লাড দিই না, যার যে কম্পোনেন্ট দরকার, আপনারা নিশ্চয়ই ট্রান্সফিউশন মেডিসিনে পড়েছেন, যার যেই ব্লাড দরকার, অর্থাৎ যার আরবিসি দরকার তাকে আমরা আরবিসি দিব, যার ডব্লিউবিসি দরকার তাকে ডব্লিউবিসি, যার প্লাটলেট দরকার তাকে প্লাটলেট দিব। তো থ্যালাসেমিয়া পেশেন্টদের তো ডব্লিউবিসি প্লাটলেট ঠিক আছে, আনটিল আনলেস দেয়ার ইজ হাইপারস্পেনিজম ইউজুয়ালি ঠিকই থাকে, তো তাদেরকে আমরা কি দিই, তাদেরকে আমরা দিই প্যাকড সেল বা রেড সেল কনসেন্ট্রেট। এখানে প্যাকড সেল যেটা দিব, প্রেফারেবলি তাদের যে ডোনেট করবেন যে ডোনার আছে সেই ডোনারের কিন্তু প্যাকড সেল ভলিউমটা পিসিভিটা 60-70% থাকতে হবে, তার নিজেদের যদি আরবিসি কম থাকে তাহলে আমি যতই তার ব্লাড দিই না কেন আমার পেশেন্টের তো কোনো উপকার হবে না, তাই না। তো এই জন্য তার পিসিভিটা চেক করতে হবে 60-70% প্রেফারেবলি, তাহলে আমাদের যে টার্গেট হিমোগ্লোবিন
থাকবে, যেটা আমি রিচ করতে চাই সেটা আমরা রিচ করতে পারবো। এবং এটা অবশ্যই লিকুইড রিডিউস রেড সেল হলে ভালো হয়, যাতে তার কোন রকম কোনো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন না হয়। এবং 2 সপ্তাহের বেশি স্টোরড ব্লাড আমরা দিব না। সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো ফ্রেশ ব্লাড। ডোনার আসবে, ক্রস ম্যাচিং হবে, ব্লাড নিয়ে আমরা সাথে সাথে পেশেন্টকে ব্লাড দিয়ে দিব। কেমন আচ্ছা, কিন্তু কখনো কখনো, যেমন আমি যে পেশেন্টকে দেখিয়েছিলাম যে আমার পেশেন্ট যার যে ছবিটা কভার করা ছিল, সেই পেশেন্টের ব্লাড গ্রুপ ছিল এবি নেগেটিভ, মানে খুব আমি বলবো যে খুব দুর্ভাগ্য একটা বাচ্চা। তো তার ক্ষেত্রে তো আর আমরা ফ্রেশ ব্লাড সবসময় পাই না, অনেক সময় আমাদেরকে তখন স্টোর ব্লাডটা দিতে হয়। ট্রান্সফিউশন আমরা কিভাবে দেই, এটা অনেক সময় জিজ্ঞেস করি। হ্যাঁ, যে ট্রান্সফিউশন আমরা যখন দিব, তুমি কাকে কাকে কখন ট্রান্সফিউশন দিবা ফলো আপের ক্ষেত্রে? তো আমরা যেটা করি, অনেক সময় আমাদেরকে স্টুডেন্টরা বলে যে ম্যাডাম সাদা হয়ে গেলি, হ্যাঁ পেল প্যালো ডেভেলপ করলে আমরা মাকে বলবো চলে আসতে। তা কিন্তু না, যতদিনে প্যালো ডেভেলপ করবে এবং বাচ্চা সেই প্যালোটাকে দেখবে, সরি বাচ্চার মায়ের প্যালোটাকে খেয়াল করবে, ততদিনে কিন্তু আমার ব্রেইন, আমার শরীর, বোন ম্যারোকে স্টিমুলাস দিয়ে যাচ্ছে, স্পিনকে স্টিমুলাস দিয়ে যাচ্ছে, লিভারকে স্টিমুলাস দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা যেই কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করার জন্য ট্রিটমেন্ট দিব, সেই কমপ্লিকেশন গুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো না। তো তখন আমরা কি চাইবো? আমরা চাইবো স্টিমুলাস দেওয়ার আগেই একটুখানি নামবে, একটুখানি নামলে আমরা ব্লাড দিয়ে দিব, যাতে আমার শরীরকে ইলেকট্রোপোসিস নিয়ে আলাদা ভাবে মাথা ঘামাতে না হয়। সুতরাং আমরা প্রি ট্রান্সফিউশন হিমোগ্লোবিন লেভেল দেখে ব্লাডটা করবো, যে আমরা কতটুকু ব্লাড এবং কখন দিব। আচ্ছা, আমাদের টার্গেট কি হচ্ছে? যখনই একটা পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল 9 বা 10 নেমে যাবে, তখনই আমরা তাকে ট্রান্সফিউশন দিব। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম 9 বা 10 নামবে, এটা আমরা কিভাবে বুঝবো? নর্মালি আমরা যেটা করি, সাধারণত দেখা যায় অনান অ্যাভারেজে বাচ্চাদের যত বাচ্চা আসে 2 থেকে 5 সপ্তাহ বা 6 সপ্তাহ এরকম করে করে ব্লাড দিতে হয় যারা মেজর পেশেন্ট থাকে। তো যেসব পেশেন্ট আসে, আমরা প্রথম যদি আসে আমরা ব্লাড দিয়ে আমরা বলে দিই যে 2 সপ্তাহ পর আসবে, 2 সপ্তাহ পর আমরা আবার তার হিমোগ্লোবিনটা চেক করি, দেখি যে কিরকম ফল করছে। সেভাবে সেভাবে আমরা নির্ধারণ করি যে তার কতদিন পর পর ফ্রিকোয়েন্সি লাগবে। এবং একবার 2-3টা হিমোগ্লোবিন করলে আমরা প্যাটার্ন বুঝে যাই যে কতদিন পর পর এই পেশেন্টকে আসতে হবে। তখন আমরা বলি যে 1 মাস পর আসবেন বা 1.5 মাস পর আসবেন। কেমন আচ্ছা, তাহলে 9 to 10 যদি হয়, তা এত কথা স্যাররা জিজ্ঞেস করবে না। স্যাররা মেনে জিজ্ঞেস করবে কত হিমোগ্লোবিন হলে তুমি ব্লাড দিবা। আমাদের প্রি ট্রান্সফিউশন অর্থাৎ 9 যখন হিমোগ্লোবিন লেভেল নামলো, তখনই আমরা ট্রান্সফিউশন স্টার্ট করবো। এখন ট্রান্সফিউশন স্টার্ট করলাম, এখন দেখা যায় কোনো পেশেন্টের 1টা ইউনিট ব্লাড লাগছে, কোনো পেশেন্টের 2টো লাগছে। ঠিক আছে, তো 1টা বা 2টো যদি লাগে, তো এখন কার 1টা কার 2টো? আমাদের টার্গেট হচ্ছে 14 থেকে 15 রাখবো। ঠিক আছে, পোস্ট ট্রান্সফিউশন হিমোগ্লোবিন 14 থেকে 15 বেশি উঠাবো না। এখন আমাদের মনে প্রশ্ন আসবে, কেন 16-17 তুলে রাখি না, অসুবিধা কি? তাহলে তো পরবর্তীতে সময় কম লাগবে। তা কিন্তু লাগে না। একটা হচ্ছে যে আমি যেই আরবিসি গুলোকে ঢুকালাম, তারা তো নির্দিষ্ট দিন পরে মরে যাবে, তারা তো মাঝে প্যাক করতে পারবে না, সুতরাং ওই একই সাথে সবগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, তাই আমাদের সেটার কোনো লাগবে না। উল্টো কি হবে, যখন বেশি আরবিসি আমি দিব, তখন আমার এই প্লাজমার মধ্যে আরবিসির পরিমাণ অনেক বেশি বেড়ে গেল। অনেক বেশি যদি বেড়ে যায়, তখন কি হচ্ছে, হাইপার ভিসকোসিটি হবে, অর্থাৎ ঘন হয়ে যাবে, হাইপার ভিসকোসিটি থেকে হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম হবে। তো সেটা আমরা প্রিভেন্ট করার জন্য আমরা চাইবো যে 14 বা 15 হিমোগ্লোবিন হলেই চলবে। আচ্ছা, এবং ব্লাড শুড বি ট্রান্সফিউজড এট 15 ml to 20 ml per kg ওভার টু 3 to 4 hours। এই লাইনটা আমি মনে রাখতে বলছি এই কারণে, কারণ আমরা যখন পরীক্ষা নেই, তখন কিন্তু পরীক্ষার সময় আমরা একটু একটু টোকা দিয়ে দেখি যে এই ছেলে বা মেয়েটা ওয়ার্ডে এসেছে কিনা, এবং সন্ধ্যাবেলা ওয়ার্ডে আসতো কিনা, ওয়ার্ডে এসে যে পেশেন্ট গুলো আছে তাদের ফাইলপত্র ঘাটতো কিনা, কি ট্রিটমেন্ট দিচ্ছে সেটা দেখতো কিনা। তো আমরা তখন প্রশ্ন করি অনেক সময় যে তোমরা কি ওয়ার্ডে ব্লাড দিতে দেখেছো, ব্লাড ট্রান্সফিউশন? তো যখনই কেউ বলবে হ্যাঁ, না বললে তো খুব মাইন্ড করবো, না খুব মাইন্ড করবো যে হ্যাঁ ব্লাড ট্রান্সফিউশন দেওয়া, এখন তাহলে কি দেখেছো? কারণ তোমাদের লগবুকে কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের প্রসিজিওর দেখাটা নিয়মে ইয়েতে আছে, তোমাদের ওখানে একটা সাইন নিতে হয়। তো যখনই বলবে যে হ্যাঁ দেখেছি, তখন বলতে আছে ব্লাড ট্রান্সফিউশন যে দেখেছো কতক্ষণ ধরে দেয়, ম্যাক্সিমাম কতক্ষণ? তো ম্যাক্সিমাম 4 ঘন্টা। হ্যাঁ, সব জায়গায় ম্যাক্সিমাম 4 ঘন্টা, বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 4 ঘন্টা, এবং আমরা 3 থেকে 4 ঘন্টা শেষ করি, এবং ইউজুয়ালি 15 ml to 20 ml per kg-তে। ঠিক আছে, আচ্ছা এখন সে আয়রন ওভারলোড আমরা কিভাবে ম্যানেজ করব? আয়রন ওভারলোড আমরা ম্যানেজ করব আয়রন চিলেশনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা আয়রন চিলেশনের মাধ্যমে ঠিক করছি। এখন তাহলে আয়রন চিলেটার্স কে কে আছে? আয়রন চিলেটার্স হচ্ছে এই যে ডেসফেরি অক্সামিন, 3টা আছে, ডেসফেরিপ্রন এন্ড ডেফেরাসিলক্স। এর মধ্যে এটাকে আমরা সাবকিউটিনিয়াসলি দেই, এই দুটো ওরাল ওষুধ। সবচেয়ে সেফ অবশ্য 3rd টা, ডেফেরাসিলক্স। এই ডেফেরাসিলক্স এবং ডেসফেরি অক্সামিন, এই দুটোর সাইড এফেক্ট কম, ডেফেরিপ্রন একটু সাইড এফেক্ট আছে। তো আমরা শুধু মনে রাখি যে এটা সাবকিউটিনিয়াস, এই দুটো ওরাল, এই 3টা ড্রাগে আমাদের আয়রন চিলেটার। এখন আয়রন চিলেশন আমরা শুরু করবো কখন?
আর যে চিটেশন আমরা শুরু করবো যখন সিরাম ফেরিটিন উইল বি মোর দেন 1000 ন্যানোগ্রাম পার এমএল, কেমন 1000 এর বেশি। আর 8 থেকে 10টা ট্রান্সমিশনের পরেই সাধারণত ফেরিটিন লেভেলটা 1000 এর উপরে চলে যায়। তো আমরা যেটা প্রেফারেবলি আমরা সিরাম ফেরিটিন লেভেলটা করব, এবং সিরাম ফেরিটিন লেভেল যদি এটাকে ক্রস করে তখন আমরা আয়রন চিটেশন শুরু করবো। সব জায়গাতে অনেক সময় আমরা ফেরিটিন লেভেল করতে পারি না, তাই না? সবসময় যে আমাদের সব সুবিধা থাকবে তা না, তখন আমরা অন অ্যান অ্যাভারেজে 8 থেকে 10টা ট্রান্সমিশন হয়ে গেলেই আমরা আয়রন চিটেশনটা শুরু করব। এটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, বাট প্রেফারেবলি কিন্তু সিরাম ফেরিটিন। তো যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে আয়রন চিটেশন আমরা কখন শুরু করব, আমাদের অ্যান্সার হবে মোর দ্যান 1000 ন্যানোগ্রাম পার এম এল হলে, অথবা যদি ফেরিটিন কোনো কারণে করা না যায় তাহলে সাধারণত 8 থেকে 10টা ট্রান্সমিশনের পরেই আমরা আয়রন চিটেশন শুরু করি। আচ্ছা, এখন আমরা আসি কি কি ড্রাগ আছে যেটা আমরা ট্রান্সমিশন রিডিউস করা যায়। এই যে বারবার ব্লাড দিচ্ছি, বারবার ব্লাড জোগাড় করা সমস্যা, ব্লাড দেওয়া সমস্যা, বাচ্চাকে ব্লাড ট্রান্সমিশন দিব, আমাদের ক্যানুলা করা, খোঁচা খাওয়া সমস্যা, এবং এই যে রিপিটেড ব্লাড ট্রান্সমিশন দেই, ব্লাড ট্রান্সমিশন রিলেটেড অনেকগুলো হ্যাজার্ড আছে যেটা আপনারা ট্রান্সমিশন মেডিসিন পড়েছেন। তো এই হ্যাজার্ড গুলো আমরা যেন করতে না হয় যেন বিজ্ঞানীরা চেষ্টা করছেন কিছু ড্রাগ বানাতে যেটা আমাদের ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সিটাকে কমাই দিবে। অর্থাৎ যে পেশেন্টের হয়তো প্রতি 1.5 মাস পর পর বা প্রতি এক মাস পর ব্লাড লাগছে, তার হয়তো 3 মাস পর পর ব্লাড লাগবে। সেটা কি? এটা হচ্ছে, একটা হলো ইন্ডাকশন অফ ফিটাল হিমোগ্লোবিন, এমন একটা ড্রাগ যাতে ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়ে। এর মধ্যে শুধু উপরে ড্রাগটা আমরা মনে রাখি, নিচে ড্রাগগুলো আমরা মনে রাখবো না, এগুলো এখন অন ট্রায়াল বেসিসে আছে। হাইড্রক্সি ইউরিয়াটা আমরা মনে রাখবো শুধু, হাইড্রক্সি ইউরিয়াটার ব্যবহার শুরু হয়েছে কোন কোন জায়গায়, এখানে ফিটাল হিমোগ্লোবিনটা বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম ফিটাল হিমোগ্লোবিন বাড়ায় লাভ কি? হিমোগ্লোবিন এফ এর জন্য তো যত যন্ত্রণা, এটা কিনা আমার আমার মাথায় এটাই ছিল যখন আমি প্রথম ফিটাল হিমো মানে থ্যালাসেমিয়া পড়ি। আসলে ফিটাল হিমোগ্লোবিন যন্ত্রণা না, যন্ত্রণা হচ্ছে বিটা গ্লোবিন চেইন তৈরি হচ্ছে না। এখন যেহেতু বিটা গ্লোবিন চেইন তৈরি হচ্ছে না, সুতরাং এই ডেল্টা চেইন যেই সেলগুলো তৈরি করে সেইটাকে যদি আমরা একটু বাড়াই দিতে পারি, ফিটাল ফিটাল যে হিমোগ্লোবিনটা থাকবে সে তো কিছুটা হলে অক্সিজেন ক্যারি করতে পারবে, তাই না? ফিটাল হিমোগ্লোবিনের মানে টাইম ডিউরেশন মানে যেটা লঞ্জিভিটি সেটা খুব বেশি না, কিন্তু কিছুটা তো পারবে। তো আমার হিমোগ্লোবিন লেভেল যদি 7 হয়, সেটার থেকে যদি আমি ফিটাল হিমোগ্লোবিনের মাধ্যমে আমার হিমোগ্লোবিন লেভেলকে 9 বা 10 বা 11 নিয়ে চলে যেতে পারি, তাহলে কিন্তু আমার ব্লাড ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সিটা কমে আসে, তাই না? তাহলে অনেকগুলো হ্যাজার থেকে আমরা মুক্তি পাই। সুতরাং ফিটাল হিমোগ্লোবিনটা ইন্ডিউসার হিসেবে হাইড্রক্সি ইউরিয়া, এটা আমাদের দেশেও কোথাও কোথাও আমাদের এখানে ব্যবহার হচ্ছে হাইড্রক্সি ইউরিয়া। তবে হাইড্রক্সি ইউরিয়া অনেকগুলো সাইড ইফেক্টও আছে, সে কারণে এটা এখনো ফুললি আসছে না, এখনো আমরা এটা ট্রায়াল বেসিসে রেখেছি। তবে হাইড্রোজি ইউরিয়া ব্যবহার করা হয়, বাকি চারটা এখনো করা হচ্ছে না। এরপর হচ্ছে স্প্লেনেকটমি। হিউজ স্প্লিন যখন হবে, কখনো কখনো আমাদেরকে বডির স্বার্থের জন্য স্প্লিনটাকে কেটে ফেলে দিতে হয়। তাহলে স্প্লেনেকটমিটা কি? ইন্ডিকেশনটা হচ্ছে ট্রান্সমিশন রিকোয়ারমেন্ট যদি 200 মোর দ্যান 200 টু 220 ml অফ প্যাক সেল পার কেজি পার ইয়ারে চলে যায়। অর্থাৎ আমাদের ওই যে আমরা 20 ml পার কেজি বা 50 ml পার কেজি করে দিচ্ছি না, তো একটা পেশেন্টকে যদি এত ফ্রিকুয়েন্টলি আমাদের ট্রান্সমিশন দিতে হয় যে তার বছরে 200 থেকে 200 ml প্যাক সেল লাগছে পার কেজিতে, তার মানে কি একটা 10 কেজির বাচ্চার যদি 2000 ml অফ প্যাক সেল এক বছরে লেগে যায়, তাহলে তাকে স্প্লেনেকটমি করতে হবে। বুঝতে হবে যে তার খুব বেশি এক্সেসিভ হয়ে যাচ্ছে এবং এটা তার অন্যান্য হ্যাজার্ড করবে। আর এটা হচ্ছে হাইপারস্প্লেনিজম, সেটা তো আগেই ব্যাখ্যা করেছি। এবং হাইপারস্প্লেনিজম হয় নাই, এত বড় স্প্লিন যেটা আমাদের মেকানিক্যাল ডিসকমফোর্ট করছে, যেমন এত বড় স্প্লিন আমি শ্বাস নিতে পারছি না, কারণ স্প্লিন তো অনেক বড়, সে কি করে ডায়াফ্রামের উপর দিকে আপার প্রেশার দেয়। আপার প্রেশার দিলে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এবং তার সাথে কি হতে পারে, আরেকটা হতে পারে লেফট আপার কোয়াড্রেন্ট পেইন অথবা স্প্লেনিক রাপচার। এত বড় স্প্লিন, একটা স্প্লিন তো খুব ফ্রায়াবল কিন্তু, হ্যাঁ খুব ভাস্কুলার অর্গান, তো সে যদি হঠাৎ করে হুমড়ি খেয়ে পড়ে যায়, ছোট মানুষ, একটা 6 বছর বা 7 বছরের বাচ্চাকে তো আর চাইলেই আমরা বলতে পারবো না যে তুমি দৌড়াবা না, সে কিছু না কিছু দৌড়াবে। দৌড়া গিয়ে যদি সে হঠাৎ করে হুমড়ি খেয়ে পড়ে যায়, বা ভাই বোনদের সাথে খেলতে যেয়ে যদি ফুটবলে গিয়ে আঘাত পায়, তাহলে কিন্তু তার স্প্লেনিক রাপচার হতে পারে। সো যদি চান্স অফ স্প্লেনিক রাপচার মনে করেন ডক্টররা, তখন আমরা স্প্লেনেকটমি করি। স্প্লেনেকটমি ইন্ডিকেশন পর্যন্ত জানলেই থ্যালাসেমিয়াতে এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করে না, বাট মাঝে মাঝে কোনো কোনো স্যার স্প্লেনেকটমি গুলি কি কি কমপ্লিকেশনে জিজ্ঞেস করে, সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে সেপসিস, এই একটা বলতে পারলে হবে। আচ্ছা, এখন আমাদের এরপরের ট্রিটমেন্ট হচ্ছে যে কিউরেটিভ ট্রিটমেন্ট। কি কিউরেটিভ ট্রিটমেন্ট? হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এন্ড জিন থেরাপি। একটা সময় ছিল শুধু বোন ম্যারো ডেরাইভ স্টেম সেল তৈরি করা হতো, এখন যেটা হচ্ছে আম্বিলিকাল কর্ড থেকে ব্লাড স্টেম সেল তৈরি করা হয়, কেমন? তো বোন ম্যারো ডেরাইভ স্টেম সেল আছে, আম্বিলিকাল কর্ড ব্লাড স্টেম সেল আছে, পেরিফেরাল ব্লাড স্টেম সেল আছে, এটা দিয়ে করা হয় স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। যেটা করা হয় যে স্টেম সেল গুলোকে নিয়ে ওটাকে একটা অনেকগুলো প্রসেসিং করা হয়, প্রসেসিং করা হয়, তারপরে সেটাকে আবার ওই আমাদের যে বডির যে স্টেম সেল হিসেবে, বডির যে অ্যাবনর্মাল স্টেম সেল গুলো ছিল সেগুলো সবগুলোকে
একদম বের করে দেওয়া হয়, ঠিক আছে? বের করে দিয়ে এই স্টেম সেলকে ট্রান্সফার করা হয়, হোপফুলি যে স্টেম সেল থেকে নর্মাল একটা সেল আসবে। আরেকটা হচ্ছে জিন থেরাপি, এটাও একদম নতুন, স্টিল অন ট্রায়াল। জিন থেরাপি কি? জিন থেরাপি হচ্ছে আমাদের যে অ্যাবনর্মাল বিটাগ্লোবিন জিনটা আছে, সে অ্যাবনর্মালিটিটাকে কেটে ওইখানে একটা নর্মাল জিনকে বসিয়ে দেওয়া, ঠিক আছে? এবং এই নর্মাল জিনটা সাধারণত কি হয়, কিছু রেট্রোগ্রেড ভাইরাস আছে, এটা আপনারা যখন আরো ডিটেলসে পড়বেন তখন জানবেন, যে রেট্রোগ্রেড ভাইরাস দিয়ে এই জিনটাকে তৈরি করে সেইটাকে বিটা অ্যাবনর্মাল বিটাগ্লোবিন জিন যেটা আমাদের অ্যাবনর্মাল আছে সেটাকে কেটে ওখানে বসিয়ে দেওয়ার একটা ট্রিটমেন্ট চলছে। ইটস অন ট্রায়াল অ্যান্ড হোপফুলি এটা খুব শিগগিরই চলে আসবে, বিকজ জেনেটিক্স এখন অনেক এগিয়ে গেছে, ঠিক আছে? তাহলে কিওর ফর থ্যালাসেমিয়া হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড জিন থেরাপি উইচ ইজ অন ট্রায়াল স্টিল। প্রিভেনশন, এখন প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে আমি বললাম যে আমাদের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন প্রচুর, তো প্রিভেনশনের জন্য আমাদের কি করতে হবে? প্রিভেনশনের জন্য আমাদের আগে জানতে হবে যেটা কেন হচ্ছে। এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটাতে আমি একটু দেখাচ্ছি যে এই লালটাকে আমি বলছি নর্মাল জিন, সবুজটা হচ্ছে থ্যালাসেমিয়া জিন বা অ্যাবনর্মাল জিন। তাহলে এটা হচ্ছে একজন বাবা, এটা হচ্ছে একজন মা। তাহলে বাবার একটা নর্মাল জিন আছে, একটা অ্যাবনর্মাল, তাই সে ক্যারিয়ার, তার কিন্তু কোনো ম্যানিফেস্টেশন নাই, ঠিক আছে? উনি জানেন জানেনও না যে উনার একটা অ্যাবনর্মাল জিন আছে, এবং মায়েরও সেম, একটা নর্মাল একটা অ্যাবনর্মাল, ঠিক আছে? এখন এনাদের দুজনের যখন একটা বেবি হবে, সেই বেবিটার কি হবে? এখন এখন যদি দেখি এই বেবিটার মধ্যে, যদি সে বেবিটা সৌভাগ্যবশত বাবা এবং মায়ের দুজনেই নর্মাল জিন পায়, সে নর্মাল হবে। এখন সে বাবার নর্মালটা পেলো, কিন্তু মায়ের অ্যাবনর্মালটা পেলো। যদি বাবা এবং মায়ের অ্যাবনর্মালটা পায়, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে সে থ্যালাসেমিয়া ট্রেট, তারও কিন্তু একটা নর্মাল একটা অ্যাবনর্মাল। তার মানে নর্মাল যে বিটাগ্লোবিন চেইনটা আছে, সে কিন্তু একটা নর্মাল হিমোগ্লোবিন এবং নর্মাল যে আরবিসি সেটা সে মেনটেন করতে পারবে, তাই সে ক্যারিয়ার হিসেবে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। সেম একইভাবে এটার ক্ষেত্রে তাই, যে মেয়েটা পাচ্ছে বাবার থেকে অ্যাবনর্মাল, মা থেকে নর্মাল, সেও ট্রেট হিসেবে থাকবে। কিন্তু যে বাচ্চাটা বাবা এবং মা দুজনের থেকে অ্যাবনর্মালটা পাচ্ছে, সেই তখন সিভিয়ার থ্যালাসেমিয়া হিসেবে আসবে। যদি সিভিয়ার থ্যালাসেমিয়া হিসেবে আসে, তখন কি হবে? এখন তাহলে প্রিভেন্ট যদি আমরা করতে চাই, প্রিভেন্ট যদি করতে চাই, তাহলে আমাদের প্রথমে ক্যারিয়ার স্ক্রিনিং করতে হবে, যে বাবা এবং মা এর মধ্যে কেউ দুজনে যদি ক্যারিয়ার থাকে, তখন তারা বাচ্চা নিবেন কি নিবেন না সেটা আমাদেরকে জানতে হবে। এখন ক্যারিয়ার স্ক্রিনিং করব কখন? ক্যারিয়ার স্ক্রিনিং কি একটা বাচ্চা থ্যালাসেমিয়া হয়ে যাওয়ার পরে, নাকি কোনো বাচ্চা হওয়ার আগেই, নাকি বিয়ে করার আগে, নাকি পাত্রপাত্রী ঠিক হওয়ার আগে, ঠিক আছে? এটার উত্তর আমার মনে হয় আপনারা জানেন, তাই না? যে আমাদের উচিত পাত্রপাত্র ঠিক হওয়ার আগে ক্যারিয়ার স্ক্রিনিং করা। তাই আমরা চাই, আমরা যারা পিডিয়াট্রিশিয়ান আছি, হেমাটোলজিস্ট আছি, আমরা চাই যে প্রত্যেকটা ছেলে মেয়ের আগে এই ক্যারিয়ার স্ক্রিনিং হয়ে যাক, ইভেন যখন আমরা আমাদের লাইফ পার্টনার চুজ করবো তার আগে। লাইফ পার্টনার চুজ করার পরে যদি বলি যে আমিও ক্যারিয়ার তুমিও ক্যারিয়ার, আমরা বিয়ে করবো না বা বিয়ে করে বাচ্চা নিবো না, এই ডিসিশন ইজ ভেরি টাফ। আবার বাচ্চা নিলে যদি সেই বাচ্চা থ্যালাসেমিয়া হয়ে যায়, সেটা একটা লাইফের খুব খুব বড় কষ্টের কারণ, যারা পেশেন্ট দেখেছে, বাবা মাকে দেখেছে তাদের। এখন আমি যদি বলি যে বিয়ের আগে আপনারা ক্যারিয়ার আছেন কিনা আপনারা দেখে নেন, রাজি হবে বাবা মা? যাদের অ্যাফেয়ার ম্যারেজ তাদেরও ঝামেলা, আর যাদের সেটেল ম্যারেজ তাদেরও ঝামেলা। সেটেল ম্যারেজ হলে তো বলবে যে কি বাবা, বিশেষ করে ছেলে পক্ষ, যে আমি ছেলে ব্লাড টেস্ট করবো, কখনই করবো না। এই কারণে পাবলিক এডুকেশন খুব দরকার। পাবলিককে যদি আমি বুঝাইতে পারি যে এটার ইম্পর্টেন্স কি, যে পরবর্তীতে আপনার নাতি বা আপনার নাতিদের সুস্থ থাকবে, তাহলে তারা রাজি হলে হতে পারে, ঠিক আছে? সো পাবলিক এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক এডুকেশন অ্যাবাউট দ্য ডিজিজ, এটার ট্রিটমেন্টটা কতদিন চালাতে হবে এবং হাউ টু প্রিভেন্ট, এটাও পাবলিক আমরা শিখাবো। আরেকটা হচ্ছে, থার্ড নাম্বার হচ্ছে প্রিন্যাটাল ডায়াগনোসিস। প্রিন্যাটাল ডায়াগনোসিস হচ্ছে অ্যামনিওসেন্টেসিস অ্যান্ড ক্যাপিলারি ভিলার স্যাম্পলিং। এখন ধরেন যে যারা ক্যারিয়ার এবং যাদের বাচ্চা অলরেডি কনসিভ করে ফেলেছে, হ্যাঁ, তাদেরকে তো আমার তাদের তো আমাদের জানতে হবে যে তাদের এই ভবিষ্যৎ বাচ্চাটা থ্যালাসেমিয়া কিনা, ঠিক আছে? বা আমরা মনে করলাম যে ওই যে আমরা যখন কাউন্সিলিং করবো বাবা মাকে, যে আপনাদের কিন্তু 25% চান্স আছে বাচ্চাটা নর্মাল হবে, আর 50% চান্স হচ্ছে বাচ্চাটা ট্রেট হবে, তাহলে মা তো বলতে পারে যে আমার যে পরের বাচ্চাটা যে নর্মাল হবে না, এটা আপনি কিভাবে বলতে পারেন? না, আমরা বলতে পারি না, তাই না? সুতরাং সেক্ষেত্রে যদি কোনো বাবা মা বাচ্চা নিতে চায়, তখন তার পেটের বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে কিনা এটা আমরা কিছু কিছু পরীক্ষার মাধ্যমে জানতে পারি। দুটো পরীক্ষা, একটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, আর দ্বিতীয়টা হচ্ছে ক্যাপিলারি ভিলার স্যাম্পলিং। অ্যামনিওসেন্টেসিসটা 14 থেকে 18 সপ্তাহে করা হয়, এটা পার অ্যাবডোমিনালি একটা সনো গাইডেড
নিডেল ঢুকিয়ে আমাদের অ্যামনিওটিক টিস্যু বের করে ওটার ক্রোমোজোমাল অ্যানালিসিস করা হয়। আর এটা হচ্ছে ক্যাপিলারি ভিলা স্যাম্পলিং, এটা পার ভ্যাজাইনালি করা হয়, একটু আর্লি করা যায়, 8 to 10 weeks ক্যাপিলারি ভিলা স্যাম্পলিং করেও আমরা ক্রোমোজোমাল অ্যানালিসিস করে বলতে পারি যে বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে কি নাই। যদি না থাকে দেখেন ক্যারি অন দ্য প্রেগনেন্সি, আর যদি থেকে থাকে তখন বাবা মা ডিসিশন নেন যে তারা এটাকে ক্যারি করবে নাকি এটা টার্মিনেট করবে। হ্যাঁ, তো এই অ্যামনিওসেন্টেসিস, এই প্রিনাটাল ডায়াগনোসিস আমাদের দেশে হয় কিন্তু। হ্যাঁ, তো আমরা অনেক সময় যে বাবা মায়েরা বাচ্চা চান, হয়তো তার একটাই বাচ্চা, উনি বলতে চান যে না আমি আরেকটা নিয়ে দেখতে চাই, তখন আমরা তাদেরকে প্রিনাটাল ডায়াগনোসিস এর পরামর্শ দিয়ে থাকি। ঠিক আছে, তো আশা করি যে সবাই এটা বুঝতে পেরেছেন এবং আমি মোটামুটি কভার করতে পেরেছি। আরো কিছু কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো পরীক্ষার সময় আসলে জিজ্ঞেস করে না, তো যেহেতু আমি ফিফথ ইয়ার টার্গেট, আমি ওগুলো কিছু কোয়েশ্চেন আমি অ্যাভয়েড করে গেছি। তবে প্রিভেনশনের ব্যাপারটা যখন আসবে এবং কাউকে যদি এই মোড অফ ইনহেরিটেন্স অথবা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তো এটা এই এটা কিভাবে আসে, 25% নর্মাল থাকবে, 50% আমাদের এফেক্ট হবে, এই কোশ্চেন যদি কাউকে করে তাহলে বুঝে যাবেন যে ইউ হ্যাভ পাস উইথ দ্য ফ্লাইং মার্কস। ঠিক আছে, সুতরাং খুব ভালো মার্কস পেয়ে গেছে, সেক্ষেত্রে আর চিন্তা হবে না। তো আমার লেকচার এখানেই শেষ, আশা করছি লেকচারটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার হয়তো আরেকদিন আমি ক্লাস নিয়ে আসবো, তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে রিয়াদ আছেন কি? জি ম্যাম আছি ম্যাম, ওই আপনি কমেন্ট গুলো দেখেন, অনেকে কমেন্ট করছে। একজন সাবরিয়া দাসন প্রশ্ন করেছে যে কাপলের একজন পার্টনার বিটা থ্যালাসেমিয়া ট্রিট হলে কত 25% এফেক্টেড হওয়ার চান্স আছে। আচ্ছা, কাপলের মধ্যে যদি একজন, এটা অবশ্য আমি ইচ্ছে করে দেখাইনি কারণ আমি ভেবেছিলাম যে ফিফটি তে মাথা গরম হয়ে যাবে এত এত মোড অফ ইনহেরিটেন্স দেখানোর জন্য। তো পার্টনারের একজন যদি ট্রেট হয়, হ্যাঁ একজন যদি ট্রেট হয় আর অন্যজন যদি, যেমন বাবা হয়তো ট্রেট কিন্তু মা একদম নর্মাল, তাহলে আমরা চিন্তা করি বাবা ট্রেট কেন? বাবা ট্রেট কারণ দাদার কাছ থেকে এবং দাদি, দাদার কাছ থেকে একটা নর্মাল, দাদির কাছ থেকে হয়তো সে একটা অ্যাবনর্মাল জিন পেয়েছে যার কারণে বাবা ট্রেট। এই বাবা যখন বাবার সাথে থেকে যখন একটা বেবি আসবে, বেবি কিন্তু একটাই মানে খারাপ জিন পাবে, মায়ের থেকে কিন্তু যে জিনটা আসছে সেটা কিন্তু নর্মাল জিন হবে। তো একটা খারাপ জিন বেবির, মায়ের থেকে সে পাচ্ছে একটা নর্মাল জিন, সুতরাং বাচ্চাও কিন্তু ক্যারিয়ারই হবে, ট্রেট হবে, সে থ্যালাসেমিয়া মেজর কখনোই হবে না। সো সে এফেক্টেড হিসেবে আসবে না, সে ক্যারিয়ার হিসেবে আসবে। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন দেখি। আমি আসলে খুব দুঃখিত যে বারবারই নেট প্রবলেমের জন্য ঝামেলা হয়ে যাচ্ছিল, আপাতত আর তো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আচ্ছা রিয়াদ, আমার মনে হয় তাহলে কি আমরা শেষ করে দিব? জি ম্যাম, তাহলে শেষ করে দিই। আচ্ছা শেষ করে দিচ্ছি, যে কোনো কোয়েশ্চেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ।